staffs are also here, as so are our most beloved students. Today, it's our utmost pleasure that Mr. Rajashree Gupta joins us as an invited speaker. Dr. Rajashree Gupta is an assistant professor of English at Subhas Chandra Bose Centenary College in West Bengal, India. He is currently a doctoral research scholar at Department of English, University of Calcutta. He has done his MA and MPhil from the same department, postcolonial studies, Indology, Tego studies, translation studies, and popular literature and culture are his areas of interest. It is really vast, Rajashree. He has translated many short stories from continental and English literature into Bengali, which have been published in various Bengali magazines and web magazines. An annotated anthology of Emma James's ghost stories translated by him, titled Chhaya Kaya Bhoy, has been published in 2019. And here I just want to add something with your permission, Rajashree, that maybe you have heard his name in the famous Sunday Suspense, which is published from Radio Mirchi. There, they actually broadcasted two of his translated ghost stories. I'm quite sure that they are all written by Emma James, and Rajashree actually translated all these stories. And he's quite young but experienced in the field, and we are awaiting to hear a lot of substantial information about and interpretation on the very text. And for your kind information, my dear students, I actually personally requested Rajashree to be bilingual, so that the analysis, so that the discussion, the lecture would be a lot more comprehensive to all of us. Now, before going to Rajashree, before hearing him, let me just share this virtual space with our TIC ma'am, Dr. Sheela Chakraborty, honorable benefactor of this lecture series. Over to you, ma'am. Thank you, sir. Thank you. Namaskar. Shubho Aparanno. সকলের জন্য রইল শুভেচ্ছা। চাইপাট শহীদ প্রদীপ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজিত অনলাইন লেকচার সিরিজের আজকে ষষ্ঠ সিরিজ। উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সম্মানীয় কাজী তাজউদ্দিন স্যার, মাননীয় উজ্জ্বল চৌধুরী মহাশয় সহ আরো যারা রয়েছেন পরক্ষে, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তিনিও তো রয়েছেন, অধ্যাপক সম্মানীয় অসিত বেরা মহাশয়, শ্রী গৌতম মাইতি মহাশয়, গৌতম মান্না মহাশয়, মাননীয়া সুস্মিতা ব্যানার্জি মহোদয়া, প্রশান্ত রং মহাশয়, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। উপস্থিত রয়েছেন আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর সোশিওলজি বিভাগের অধ্যাপক প্রণয়কান্তি দাস, আরও উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান, সমস্ত বিষয়ের অনুপ্রেরণাদাতা অভিভাবক প্রতিম মাননীয় বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়, ওনাকেও আন্তরিক অভিনন্দন জানাই। আর সেশনটার সময়টা চেঞ্জ হয়েছে, কিন্তু ছাত্ররা সেই একই রকম টিউনে রয়েছে। ছাত্রছাত্রী ভাই বোন, তোমাদেরকেও অনেক আন্তরিক অভিনন্দন জানালাম। উপস্থিত রয়েছেন যে সমস্ত অতিথি বৃন্দ, তাদেরকেও আমার সম্মান প্রদর্শন করছি। আজকের বক্তা, বিশেষ বক্তা রয়েছেন রাজর্ষী গুপ্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ। বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক বলা ভালো, সুকুমার রায়ের গল্প প্রাসঙ্গিক সবসময়। আবল তাবল স্টাডিং সুকুমার রেজ আবল তাবল সাম এক্সপেক্ট। সুকুমার রায়ের একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে। সুকুমার রায় এক অতি পরিচিত শিশু সাহিত্যিক, যিনি একাধারে
প্রাবন্ধিক, কবি, রম্য রচয়িতা, লেখক, নাট্যকার এবং সম্পাদক। 1887 সালের 30 অক্টোবর ব্রিটিশ ভারতবর্ষে বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে এক ব্রাহ্ম পরিবারে তার জন্ম হয়েছে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি কেমিস্ট্রি এবং ফিজিক্স বিএসসি অনার্স পাস করে উচ্চ শিক্ষার জন্য 1911 সালে তিনি বিলেতে যান। সেখানে আলোকচিত্র এবং মুদ্রণ প্রযুক্তির উপর পড়াশোনা করে ফিরে আসেন এবং তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্র বা লিথিওগ্রাফিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই সময় তার পিতা জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি মুদ্রণযোগ্য ছাপাখানা তৈরি করে ছোটদের একটি মাসিক পত্রিকা, ম্যাগাজিন, সন্দেশ সেটার প্রকাশনা করে। পরে পিতার সেই মুদ্রণালয়ে তিনি দায়িত্বটা পালন করেছিলেন। 1923 সালে মাত্র 35 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। এই সর্বকালীন জীবনেই সন্দেশের সম্পাদক হিসেবে তিনি প্রচুর ছড়া, গল্প, প্রবন্ধ রচনা করেছেন, যা আজও বাংলা শিশু সাহিত্যের মাইল স্টোন, মাইল ফলক। বাংলা ভাষায় সর্বপ্রথম ননসেন্স পোয়েমের প্রবর্তন করেছিলেন তিনি, যাতে সাধারণ দৃষ্টিতে কৌতুক বা রসবোধ থাকলেও উইটি হিউমার, উইকেড স্যাটায়ার, ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক, আভ্যন্তরীণ অর্থ যুক্ত কবিতা এবং যে আর অন্তের মিল। তার প্রথম এবং একমাত্র ননসেন্স পোয়েম সংগ্রহ কবিতার সংকলন আবোল তাবোল শুধু বাংলা সাহিত্যে নয়, বাংলার সীমানা ছাড়িয়ে বিশ্বের দরবারে, বিশ্ব সাহিত্যের দরবারে বিশেষ স্থান লাভ করেছিল, যা তার মানে মৃত্যুর কিছু আগে প্রকাশিত হয়েছিল। এই বইটিতে কবিতার সংখ্যা প্রায় 50টি এবং কিছু কবিতা আছে যেগুলো বেনামে লেখা, মানে নামকরণ হয়তো পাইনি। বিংশ শতাব্দীর প্রথমার্ধে পৃথিবীতে ঘটে যাওয়া কিছু ঘটনা ইতিহাস বলতে পারি। রাশিয়া জাপানের যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ান ওয়ালাবাগের গণহত্যা, স্বাধীনতা যুদ্ধ, গান্ধীজির অহিংস আন্দোলন, এই সমস্ত যে ঘটনাগুলি, সেই সমস্ত শিক্ষিত মানে ঘটনাগুলি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির মেরুদণ্ডকে শক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। সুকুমার রায় সেই সময়কার একজন বাঙালি কবি, যিনি অ্যান্টি কলোনিয়াল দর্শনের বিশ্বাসী ছিলেন। তার প্রত্যেকটি কবিতাতে এই পাঠকদের মাঝে তার যে ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক মানসিকতা তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষে ইংরেজরা ইংরেজি শিক্ষা প্রসারের মাধ্যমে নামে দেশের শিক্ষা সংস্কৃতিকে চিরতরে শেষ করে দেওয়া যে ব্যাপারটা, সেটা তিনি বুঝেছিলেন। এই অবস্থায় ভারতে দুটি সম্প্রদায় তৈরি হয়েছিল। প্রথম মানে প্রথম শ্রেণীর যারা, তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত নিজেকে তথাকথিত বাবু সম্প্রদায়ের মধ্যে ফেলে দিয়েছেন, আর দ্বিতীয় হচ্ছে নিম্নবর্গের সাধারণ অশিক্ষিত সম্প্রদায়। এবং প্রত্যেক ক্ষেত্রে এবং প্রকাশিত যে সমস্ত কবিতাগুলি, কবিতার নিজস্ব যে ঢং, তাতে বিভিন্ন কবিতাতে তার এই যে মানসিকতা ব্যঙ্গ বিদ্রুপ করে বিদ্রোহ করার একটা নির্বেজাল রসিকতা নিশ্চয়ই, কিন্তু তার লেখনীর মাধ্যমে এই বিভিন্ন সম্প্রদায়, দেশের যে সৃষ্টি, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতাকে ধরে রাখার যে প্রয়াস এবং তিনি কি বলতে চাইছেন তার কবিতার মধ্যে, প্রত্যেকটি কবিতার মধ্যেই কিন্তু সেই ইঙ্গিত আমরা পাচ্ছি। স্যার বলবেন, দেবায়ন স্যার স্যারকে যেভাবে অ্যাড্রেস করলেন, মানে আমরা সকলেই মুখিয়ে আছি, আমি তো বটেই। উনি আবোল তাবোলকে নিয়ে আমাদের সামনে কিভাবে আসবেন একটা আন্দাজ বোধহয় পাচ্ছি। তো অধিকন্তু ন দোষায়, তবুও বলি, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, স্যারের কাছে ফিরে যাব। অন্তিমে বলি, আজকের স্যার যেমন শুরু করলেন আর কি, যে ইন্টারনেট সমস্যা যাতে না হয় বা এরকম, তো ওনার সুরে সুর মিলিয়েই বলি, আজকের সেশন সার্থক হয়ে উঠুক, ছাত্রছাত্রীরা উপকৃত হোক, আমরা সমৃদ্ধ হই, আর যাদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া আমরা এইভাবে পরস্পর পরস্পরের সঙ্গে
সম্পর্কে আবদ্ধ হতে পারতাম না। আমাদের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর উজ্জ্বল চৌধুরী মহাশয়, তিনি পুরো ব্যাপারটাকেই পরিচালনা করছেন। সঙ্গে রয়েছেন মনোজ ভৌমিক মহাশয়, তাদেরকে আমি আমার তরফ থেকে, আমার মহাবিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। উদ্যোক্তা সহ আমার সমস্ত কলিগস, আমার অফিস কলিগস সবাইকেই যথাযথ শ্রদ্ধা জানাই। ছাত্রছাত্রীরা তোমরা ভালো থাকো, স্যারের কথা ঠিকঠাক করে শোনো, প্রয়োজন হলে ওনাকে, ওনার থেকে জেনে নিও, এটা ক্লাস তোমাদের মতো করেই করো। অনুষ্ঠানের সর্বাঙ্গীন সার্থকতা কামনা করছি। আমি আমার মাইকটা ফিরিয়ে দিলাম, দেবেন স্যার। থ্যাংক ইউ ম্যাম, ইটস রিয়েলি আওয়ার প্রিভিলেজ টু হিয়ার ফ্রম ইউ, অ্যান্ড দিস ইজ জাস্ট লাইক অ্যানাদার ডে হোয়েন ইউ নট অনলি জাস্ট ইউ আর উইথ আস বাট অলসো গিভ ইউর ব্লেসিং। And your brief introduction on Sukumar Roy, and obviously the time of his writing, the background of his thought are also really entertaining, enlightening, and student friendly. I think your lecture, your brief introduction actually sets the tune of the class. And I also think it prepares the audience for SAT's lecture. But before going to sir, I just want to make two announcements. First of all, this session would be followed by a question answer session as always, as we did in our first five lectures. And then it will be concluded with a vote of thanks, and it will be delivered today by Professor Gautam Maiti, Faculty Department of English, Jaipat SPB Mahavidyalay. Now, over to you, sir. Am I audible? Mute hoye ache. Yes sir, yes sir, you are. Okay. So thank you Devayan, thanks the entire organizing team and the respected TIC ma'am for not only organizing this session but allowing me to say a few words on Sukumar Roy to the students, and thank you ma'am for as Devan said, setting the tune by introducing briefly Sukumar Roy, the person, the historical person, to the students. I think I'll take the lecture, take the discussion further from this point onwards. To the students, I'd say one thing. As ma'am said, this may be a formal lecture, but first of all, this is a class. And as in a class, you ask questions when you are in doubt. Similarly, you ask me questions. Even if you have any question in mind in the midst of the class, I'll go bilingually. I'll come to the point. I'll go bilingually. My lecture would be both in Bengali and in English. Still, if you have any question, raise your hand. I'll give some breaks. Some junctures would be there in the middle of the lecture. I'd ask you whether you have understood. Then you ask me questions if you have any confusions, because asking question is very important. And before entering the topic of Abul Tabul, before entering the texts of Abul Tabul, we have to spend a little time on Sukumar Roy's poetry, Sukumar Roy the man, and most importantly, the concept of nonsense. Nonsense jinishta ki, nonsense literature, khay na mathay dey. Tai niye amaderke kichuta shomoy katate hobe prothom. Then we would talk about Sukumar Roy's literature, the characteristics of Sukumar Roy's body of literature, and then we go into the texts, selected texts. Bujhtei parcho abol ta bole onek gulo kobita ache, sob kota kobita to discuss kora ei tuk shomoyer moto shombhob noy.
প্রিন্সিপাল কয়েকটি কবিতা আমরা একটু ডিসকাস করব, অন্যগুলোর রেফারেন্স দেব। এবং যেটা দেবায়ন বলল, ম্যাম বললেন, বাংলা এবং ইংরেজি দুটোতেই আমি বলবো। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বোধ হয় বাংলায় বললে তোমাদের একটু সুবিধা হবে, এবং অনেকেই আছেন উপস্থিত ইংরেজি ডিসিপ্লিনের বাইরে, সম্ভবত অন্য বিষয়ের বাংলারও সম্ভবত ছাত্রছাত্রী কিছু আছেন বোধ হয়, আমার মনে হচ্ছে। তো সবাইকার সুবিধার জন্য আমি বাংলাতেই বলবো। এবং দ্বিতীয় কথা, যেটা বিষয় যখন সুকুমার রায়, তখন আমার মনে হয় বাংলাতে বলাই শ্রেয়, কেননা তোমাদের সিলেবাসে হয়তো ট্রান্সলেটেড কোনো টেক্সট আছে, সম্ভবত সুকান্ত চৌধুরীর ট্রান্সলেশনটি তোমাদের আছে। বাট ওয়েন উই আর ডিলিং উইথ ননসেন্স লিটারেচার, উই নো দ্যাট এনি কাইন্ড অফ লিটারেচার ওয়েন ট্রান্সলেটেড সাম কি এলিমেন্টস অফ দি অরিজিনাল ইজ লস্ট, অ্যান্ড ননসেন্স লিটারেচার প্রাইমারিলি ডিপেন্ডস মাচ অন ইটস লিঙ্গুইস্টিক কম্পোনেন্টস। অন্য ভাষায় সহজ করে বলতে গেলে লিঙ্গুইস্টিক কম্পোনেন্টস এর উপর ডিপেন্ড করে তো বটে, ভাষা নিয়ে খেলা ননসেন্স লিটারেচারের একটা একটা বড় অংশ। কাজেই সেটা যখন ট্রান্সলেটেড হয়, অনুদিত হওয়ার পর সেই ভাষা নিয়ে খেলা করার জায়গাটা, যেহেতু ননসেন্স লিটারেচার মানে অনেকটা অর্থ নিয়েও খেলা করা, আমি আসবো সেই আলোচনা, সেটা অনুদিত হওয়ার পর সেটা হারিয়ে যায় বলে আমরা মূল বাংলা রচনাগুলোর ওপরই ফোকাস করছি। এইবার আলোচনা শুরু করার সময় আমি প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে ননসেন্স লিটারেচার নিয়ে কিছু কথা। ইফ আই এম নট মাচ মিস্টেকেন, তোমরা সম্ভবত তোমাদের এই পেপারই সম্ভবত তোমরা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা থ্রু দ্য লুকিং গ্লাস তোমরা পড়ছ, লুইস ক্যারল। তাই যদি হয় তাহলে তোমরা ননসেন্স ব্যাপারটা কি সেটাকে নিয়ে একটু হলে সম্ভবত ওয়াকিবহাল, কিন্তু আমি আরো একটু আগে থেকে শুরু করছি, কেননা টিআইসি ম্যাম যেটা বললেন, সুকুমার রায় বাংলায় ননসেন্স সাহিত্যের পুরোধা, তার আগে কেউ লেখেনি, ইনফ্যাক্ট তার পরেও কেউ লেখেনি, চেষ্টা অনেকে করেছেন কিন্তু সার্থকভাবে সুকুমার রায়ের মতো কেউ লিখতে পারেনি। তো এই ননসেন্স জিনিসটা কি, হোয়াট ইজ ননসেন্স, দ্য প্রাইমারি কোয়েশ্চেন দ্যাট উই ফেস ইজ ইফ ইট ইজ ননসেন্স, মানে মাথা মুন্ডু নেই, তাহলে তাই নিয়ে লেখাই বা হবে কেন, আর তা পড়বই বা কেন। ননসেন্স বাংলা যদি করো, লিটারেলি যেটা আছে সেটা হচ্ছে আবোল তাবোল, যার কোনো অর্থ নেই, মাথা মুন্ডু কিচ্ছু নেই, তো পড়বো কেন, সেটা লিখবই বা কেন, ইন দ্য ফার্স্ট প্লেস তার কথা ভাববই বা কেন, যা আবোল তাবোল যার কোনো মাথা মুন্ডু নেই, কি কাজে লাগে আমাদের, তা ইউ হ্যাভ নো ইউজ অফ সামথিং দ্যাট ইজ আবোল তাবোল, সামথিং দ্যাট ইজ ননসেন্স। Nonsense, the word itself means lack of sense, right? Nonsense, sense er obhab, tai to negation of sense amra jeta bolte pari, sense ke jodi amra sense er bangla jodi amra shudhumatro gyan kori tahole seta sense shobdo ta ke puro puri dhorte pare na, it is the word sense is much more inclusive, exhaustive. The word sense associates many more ideas, like and all those ideas are very positive, very very solid ideas. Like with the word sense, we get the associations of society, hierarchy, solidarity, system, ব্যবস্থা, স্ট্রাকচার ইত্যাদি, তাই তো। আমরা যখন ননসেন্স বলছি, দ্য ওয়ার্ড ইটসেলফ সাজেস্টস নিগেশন অফ অল দিস থিংস, তাই তো। তার মানে সিস্টেম বলে কিছু নেই, সিস্টেম বলে কিছু থাকছে না, স্ট্রাকচার বলে কিছু থাকছে না, হায়ারার্কি বলে কিছু থাকছে না, এসব কিছুকে উড়িয়ে দেওয়া হচ্ছে ননসেন্সের মধ্যে দিয়ে, তাহলে তো অ্যানার্কি, দ্যাট ইজ অ্যানার্কি, কিছুই নেই, নাথিং, তাহলে সমাজটা বাঁচবে কি দিয়ে, থামবে কি। আমরা যদি ননসেন্স শব্দটাকে এইভাবে ধরি, এই অর্থে ধরি, এই সংকুচিত অর্থে ধরি, ইন দিস ন্যারো সেন্স আমরা যদি ধরি, দেন উই উড বি রং, পার্শিয়ালি রং। ননসেন্স আইড সে ডাজ নট মিন ল্যাক অর
denunciation of sense, negation of sense, noy. Bola bhalo, denial of sense, refusal of sense. Sense bolte amra ki bujhi ei somosto kotha gulo jeigulo bollam. Gyan, jukti, logic, rational faculty. Jai diye amader jibon chole ar ki. Ebong jai diye amader jibon chole shudhu noy, ja diye amra আমাদের জীবনটাকে, আমাদের এই চারপাশের পৃথিবীটাকে খুব স্ট্রাকচারালি স্টেবল দেখতে পাই, খুব নিরাপদ একটা পৃথিবী যা দিয়ে চলে, স্ট্রাকচার সোসাইটি, সলিড একটা ব্যাপার, হায়ারার্কি। ননসেন্স মানে এগুলোকে উড়িয়ে দেওয়া নয়, ননসেন্স মানে এগুলোকে সাবভার্ট করা, এগুলোকে অন্যভাবে ইন্টারপ্রেট করা, এমন ভাবে ইন্টারপ্রেট করা, এগুলোকে চ্যালেঞ্জ করা, এগুলোকে উল্টে দেখা, যাতে বোঝা যায় আসলে এই যে স্ট্রাকচার, সিস্টেম, হায়ারার্কি ইত্যাদির কথা বলা হচ্ছে, এগুলো আদতে অর্থ কি, এগুলো কিসের কথা বলে আসলে, এই স্ট্রাকচার, সিস্টেম, হায়ারার্কি, what are these all about? They give us some meaning of life, তাই তো? তোমরা সম্ভবত এখানে যারা স্টুডেন্টরা ওয়েটিং ফর গোডো পড়েছো, তারা জানো অ্যাবসার্ডিস্ট থিয়েটারের একটা অন্যতম অর্থ, একটা অন্যতম উদ্দেশ্য ছিল জীবনের অর্থ খোঁজা, এক্সিস্টেন্সিয়ালিজমের মূল কথা যেটা, জীবনের অর্থ খোঁজা, what is the meaning of life? আমরা সবাই নিজের নিজের মতো করে জীবনের অর্থ খুঁজছি, সাহিত্যিকও খুঁজছেন, বৈজ্ঞানিকও খুঁজছেন, যিনি ঈশ্বরের পূজা করেন তিনিও খুঁজছেন, যিনি ঈশ্বরের পূজা করেন না তিনিও খুঁজছেন, আমরা প্রত্যেকটি মানুষ নিজের নিজের মতো করে জীবনের মানে খুঁজছি, এবং জীবনের মানে নিজের নিজের মতো করে একটা তৈরি করে দিচ্ছি, তৈরি করে নিচ্ছি। কিন্তু ননসেন্স তাহলে কি বলতে চাইছে? ননসেন্স ফার্স্ট অফ অল ননসেন্স লিটারেচার বলতে চাইছে যেন এই যে তোমরা মানেটা খুঁজবার চেষ্টা করছো, এই যে বলছো এইটার মানে এই, ওটার মানে সেই, আদতে কি এটা সত্যি তাই, নাকি নাকি এটা তো গেল নিগেশনের পর, বাট মোর, নাকি তোমরা যে মানেগুলো খুঁজে খুঁজে দাঁড় করাচ্ছ, যে সিস্টেমগুলো দাঁড় করাচ্ছ, তার বাইরেও একটা অন্য অন্যতর অর্থ থাকতে পারে, যে অর্থের কথা হয়তো তোমরা ভাবোই না, কিংবা যদি অর্থ নাই থাকুক তাহলেই বা এই জীবনটা চলা থেকে কেউ ব্যাহত করতে পারবে কি জীবনকে? আমি যে কথাগুলো বলছি এটা অনেকের মনে হতেই পারে দিজ আর ডিপ ফিলোসফিক্যাল থটস, আমরা যখন সুকুমার রায়ের কবিতা পড়ছি এত ডিপ ফিলোসফিক্যাল থটস, এত গভীর দার্শনিক চিন্তা ভাবনা এসব তো পাচ্ছি, এসব তো বরং আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পাবো, এসব তো বরং আমরা রবীন্দ্রনাথের কবিতায় পাবো, সুকুমার রায় পড়তে গিয়ে এসব এইসব কথা কেন? তার কারণ সম্ভবত কোথাও গিয়ে একটা ননসেন্স এর একটা নিজস্ব দর্শন রয়েছে। ননসেন্স ইজ নট জাস্ট নেগেশন অফ সেন্স, ননসেন্স টকস অ্যাবাউট মেটা সেন্স, ননসেন্স চ্যালেঞ্জেস সেন্স, চ্যালেঞ্জেস দ্য ভেরি এক্সিস্টেন্স বাট নট ডিস্ট্রয়েস দি এক্সিস্টেন্স, যে সিস্টেম, যে স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করছে সেটাকে ধ্বংস করে কিন্তু ননসেন্স ফেলছে না, সেইটারই মধ্যে, ওই স্ট্রাকচারের মধ্যে যে অন্যতর স্তরগুলো রয়েছে চিন্তার, সেইগুলোকে নতুন নতুন করে সাজিয়ে সাজিয়ে নতুন মানে খুঁজে বের করছে, বা হয়তো মানে খুঁজে বের করছেও না, আনন্দে মেতে উঠছে, এই হচ্ছে ননসেন্স। কেননা অর্থ যে থাকতেই হবে তার তো কোনো মানে নেই। সুকুমার রায়ের আগে লুইস ক্যারল, এডওয়ার্ড লিয়ার, এরা প্রত্যেকেই ননসেন্স নিয়ে কথা বলেছেন, ননসেন্স নিয়ে কাজ করেছেন, ননসেন্স লিখেছেন, সব থেকে বড় কথা ননসেন্স সৃষ্টি করেছেন, এবং ননসেন্স সৃষ্টি করা বড় শক্ত। কেন শক্ত? ননসেন্স মানে কিন্তু একটা জিনিস গিবেরিশ নয়, আবোল তাবোল অর্থহীন একদম কথা বলে যাওয়া তা না, অর্থাৎ
ননসেন্স একদিকে যদি আমরা সলিড স্ট্রাকচার ধরে রাখি এবং উল্টো দিকে একবারে মিনিংলেস ব্ল্যাবারিং কে মনে রাখি, একটা বাচ্চার মুখ থেকে যে শব্দগুলো বেরোয় সেগুলো তো গিবেরিশ, ব্ল্যাবারিং, কোনো অর্থই তার নেই, কোনো কিছুই তার থেকে বোঝা যায় না, সেটা কিন্তু ননসেন্স নয়। ননসেন্স তাহলে কি? ননসেন্স লেখা শক্ত এই কারণেই, ননসেন্স দুটোর মাঝামাঝি একটা জিনিস, সে স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে কিন্তু স্ট্রাকচারকে মেনে নেয়, স্ট্রাকচারটা যে আছে সে মেনে নেয়, স্ট্রাকচারের এস্থেটিক্স, স্ট্রাকচারের সিস্টেমের মূল কথাগুলোকে ননসেন্স মেনে নেয়, মেনে নিয়ে চ্যালেঞ্জ করে, মেনে নিয়ে সেটাকে রিইন্টারপ্রেট করতে চায়, মেনে নিয়ে সেটাকে সাবভার্ট করতে চায়। আমি যদি বলি আপেল, ননসেন্স বলবে এটা আপেল, আচ্ছা বলে ননসেন্স ওয়ান করে দেবে যে না এটা আপেল আদতে নয়, এটা এটা যদি আপেলের বদলে একটা কুল হয় কিংবা একটা নারকোলও হয় আমায় মেনে নিতে হবে। ননসেন্স চ্যালেঞ্জেস লজিক, অ্যান্ড হোয়াট মোর, ননসেন্স আমাদের দেখায় আমরা লজিক বলে, যুক্তি বলে যেটাকে চিনছি বা যেগুলোকে চিনছি তার বাইরে অন্যতর লজিক, যুক্তি, অর্থ থাকতে পারে। এই পলিভোক্যালিটি, এই বহু সরতাটা ননসেন্স আমাদেরকে এনে দিচ্ছে, অর্থাৎ ননসেন্স বিপ্লবী, ননসেন্স বিদ্রোহী, ননসেন্স তার ফলে যে কোনো সার্থক সাহিত্যিকের হাতে ননসেন্স তাই ইনস্টিটিউশনালিজমের বিরুদ্ধে একটা অস্ত্র হয়ে ওঠে, কেননা ননসেন্স চ্যালেঞ্জ করে। ননসেন্স অনেকটা ওই পুরোনো দিনের রাজাদের রাজসভায় যে ভাঁড়েরা থাকতো, যে বিদূষকেরা থাকতো, তাদের মতো তারা ঠাট্টা করার ছলে রাজার অনেক কিছু সমালোচনা করতে পারতো কিন্তু রাজা তাদের কিছু বলতে পারতেন না। কেন? কেননা বিদূষকের কাজই তো হাসি ঠাট্টা করা, কাজে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সে কি বলবে তার দায়িত্ব সেও নেবে না, কেউ নেবে না। কাজেই ননসেন্স লিটারেচারে পলিটিক্যালি কারেক্ট হওয়ার কোনো দায় নেই, ননসেন্স লিটারেচার যা ইচ্ছে তাই বলতে চায়, যা ইচ্ছে তাই তাই বলতে পারে, এবং পারে বলেই ননসেন্স লিটারেচারের ছাতার তলায় আমরা বহু অন্যান্য লিটারেরি জোর বা সাহিত্য ধারার একটা মিলন দেখতে পাই, কনফ্লুয়েন্স অফ ভেরিয়াস আদার লিটারেরি জোর্স। আমরা এর মধ্যে স্যাটায়ার পাচ্ছি, আমরা এর মধ্যে সোশ্যাল কমেন্ট্রিজ পাচ্ছি, আমরা এর মধ্যে ডিপ ফিলোসফিক্যাল আউটলুকস পাচ্ছি, আমরা এর মধ্যে কোয়াইট রোম্যান্টিক আউটলুকস ইভেন পাবো। সুকুমার রায় পড়তে গিয়ে আমরা দেখবো সুকুমার রায়ের কবিতার মধ্যে রোম্যান্টিক ছায়াও যথেষ্ট আছে, কেননা সুকুমার রায়ের উপর রবীন্দ্রনাথের একটা বিরাট বড় প্রভাব আছে। আবার এর মধ্যে আমরা অত্যন্ত পলিটিক্যাল কমেন্টারিও পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। কাজেই এক দিক থেকে দেখতে গেলে ননসেন্স লিটারেচারকে ওভাবে ভাগাভাগি করা যাবে, ওভাবে ডিসেক্ট করা যাবে। এরপরে আর যেটা থাকে সেটা হচ্ছে আচ্ছা অর্থের কথাই যখন উঠলো তাহলে আর একটা ফিলোসফিক্যাল কথাবার্তার পাড়া ঘুরে যাই। আমরা আমরা জানি অর্থ নিয়ে তো আমরা কথা বলছি, মিনিং, মিনিং নিয়েই তো আমাদের আজকের লেকচারের একটা বড় জায়গা কাটবে সুকুমার রায়ের অর্থে। কেননা কেননা সুকুমার রায়ের অনেক কবিতাতেই আমরা এমন অনেক কিছু পাচ্ছি যার আপাত দৃষ্টিতে কোনো মানেই নেই। যেমন ধরো ট্যাঁস গরু, ট্যাঁস গরু গরু নয় আসলে তো পাখি, সে একটা জীব, সেটা সেটাকে বলা হচ্ছে গরু অথচ সেটা নাকি আসলে একটা পাখি, সেটাকে জানা হচ্ছে একটা একটা ম্যামাল, একটা একটা স্তন্যপায়ী প্রাণী বলে, সেটা নাকি আদতে একটা স্তন্যপায়ী প্রাণী নয়, সেটা নাকি আদতে একটা একটা পাখি। এটা হতে পারে কখনো? আমাদের যুক্তি বলবে না পারে না, কিন্তু আমরা তো এখানে দেখছি কল্পনার রাজত্বে সেটাতে তো হতে কোনো বাধা নেই, কল্পনা সেটা একটা গোর রোম্যান্টিক একটা দিক। অর্থাৎ এখানে ট্যাঁস গরু যে গরু নয় সেটা যে আসলে পাখি, আমি আমি তাহলে কিসের অর্থ ধরবো? গরুর যে অর্থটা সেইটা ট্যাঁস গরুকে বোঝাতে ধরবো, নাকি পাখির যে অর্থটা সেই সেই অর্থটা দিয়ে ট্যাঁস গরুকে ডিফাইন করার চেষ্টা করবো? প্রবলেম, এই প্রবলেমটার কথা যদি আর একটু ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের একটু লিঙ্গুইস্টিক্সে যেতে হবে। লিঙ্গুইস্টিক্স কেন? তোমরা যদি সুকুমার রায়ের অনেক আগে থেকে ধরো
তোমরা ছাত্ররা যারা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা থ্রু দ্য লুকিং গ্লাস পড়েছো তোমাদের সিলেবাসে, আচ্ছা তোমরা দেখবে ওয়ার্ড প্লে রিডলস তার একটা খুব বড় ভূমিকা রয়েছে লুইস ক্যারল। লুইস ক্যারল কেন পড়ে, এডওয়ার্ড লিয়ারেও রয়েছে, লুইস ক্যারলের আগে ওদিকে উইলিয়াম হ্যামিল্টনেও ছিল, অনেক অনেক অনেকেই মানে 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 ননসেন্স লিটারেচারে ওয়ার্ড প্লে কথা নিয়ে খেলা করা, কথার অর্থ নিয়ে খেলা করা, এটা একটা বড় একটা ভূমিকা পালন করে। তো লিঙ্গুইস্টিক্স এর সেদিক থেকে দেখতে গেলে মডার্ন লিঙ্গুইস্টিক্স এর যাকে জনক বলে মনে করা হয় সেই সুইস লিঙ্গুইস্ট ফার্ডিনান্ড ডি সোসিউর, তিনি লিঙ্গুইস্টিক্স এর ব্যাপারে বলতে গিয়ে বলছেন তার কথা অনুযায়ী, আমাদের সারা জগৎ, আমাদের সারা এক্সিস্টেন্স বলা ভালো ডিপেন্ড করে ভাষার উপর, অন ল্যাঙ্গুয়েজ। তাই তো, মানে তোমরা মানে ভেবে দেখো একটা জগৎ তাতে কোনো ভাষা নেই, মানে ভাষা মানে শুধু মুখের কথা বলার ভাষা তা বলছি না, সাইন ল্যাঙ্গুয়েজ সেও একটা ভাষা। তো সমস্ত ভাষাকে বাদ দিয়ে জগৎ চলে না। এখন ভাষা কি? ভাষা হলো মডার্ন লিঙ্গুইস্টিক্স এর ভাষা ইজ আ চেইন, আ নেটওয়ার্ক, আ সিস্টেম অফ সাইন্স, SIGN, সাইন, চিহ্ন, চিহ্ন থেকে চিহ্ন জুড়ে 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 যে বিরাট নেটওয়ার্কটা তৈরি হয়, যে বিরাট চেইনটা তৈরি হয়, সেইটা দিয়ে আমরা 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 সেইটাকে আমরা ভাষা বলে জানি, এবং সেই ভাষা দিয়ে এই চেইন অফ সাইন্স দিয়ে আমরা সারা পৃথিবীটাকে চিনতে চাই। এবং এই সাইন কথাটার দুটো পার্ট আছে, সিগনিফায়ার, সিগনিফাইড। সিগনিফায়ার হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট, আমি তোমাদের বোঝার জন্য আমি অনেক সহজ করে বলছি, সিগনিফায়ার হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট আমরা বলতে পারি, যে একটা শব্দ বা একটা ছবি যদি আমরা আঁকি, যে শব্দটা বললে আমাদের মনের মধ্যে একটা পার্টিকুলার ছবি ভেসে উঠে, সেই ছবিটা হচ্ছে সিগনিফায়ার। যেমন ধরো আমরা যদি বলি একটা শব্দ বলি ডগ, DOG, ডগ বলতে আমাদের আমরা আমরা কি বুঝবো, একটা জন্তু তার মুখটা ছুঁচলো, দুটো খাড়া খাড়া কান, ঘো ঘো করে ডাক। অন্য কোন ভাষায় বাংলা যার নাম এই একই জন্তুকে কুকুর বলে ডাকে, আবার জার্মানে হুন্ড বলে ডাকে। এখন একই সিগনিফাইড, সিগনিফাইড মানে ওই জন্তুটা, তো তার জন্য তিনটে আলাদা আলাদা সিগনিফায়ার আমি পাচ্ছি। এবার সসিউর এবং সসিউরের অনুগামীরা বলছেন এই যে সিগনিফাইডটা, এই সিগনিফাইড যে বস্তুটা হলো ওই যে প্রাণীটাকে বোঝাচ্ছে, বা প্রাণীটার যে ইমেজটাকে বোঝাচ্ছে, ইমেজ কম্পোনেন্টটাকে বোঝাচ্ছে, ওই সরু মুখ, খাড়া খাড়া কান, ঘো ঘো করে ডাকা যে ইমেজটা আমাদের মনে ভেসে উঠলো, এর নাম যে ওই একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে ডগ হবে, এটা কে ঠিক করে দিয়েছে? বা এর নাম যে কুকুর হবে বা হুন্ড হবে, সেটা কে ঠিক করে দিয়েছে? আ ভ্যালিড কোয়েশ্চন, কেউ ঠিক করে দেয়নি। অতএব এই যে আমরা কুকুর বলতেই মিনিং এ যে ওই জন্তুটাকে বুঝছি, বা ডগ বলতে মিনিং এ যে ওই জন্তুটাকে বুঝছি, বেসিক্যালি সেই জায়গাটা, সেই মিনিংটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। কেননা এই যে সিগনিফায়ার আর সিগনিফাইড এর সম্বন্ধটা, এটাই দেখা যাচ্ছে আরবিট্রারি। দ্য সিগনিফায়ার ইজ আরবিট্রারিলি অ্যাসাইন্ড টু দ্য সিগনিফাইড। তাই যদি হবে, এই এই সিগনিফায়ার আর সিগনিফাইড মিলেই তো সাইন, আর এই সাইনের সঙ্গে সাইন জুড়ে 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 জুড়ে, তো জুড়ে জুড়ে মানে কি, আমরা আমরা অর্থ বুঝে বুঝে মিনিং দিয়ে জুড়ে 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 জুড়ে, তো আমরা আমাদের চতুর্পার্শ্বের যে জগৎটাকে দেখছি সেটাকে ডিফাইন করবার চেষ্টা করি। তো সেই নেটওয়ার্কটার একদম বেসিক জায়গায় সিগনিফায়ার আর সিগনিফাইড এর সম্পর্কটাই যদি আরবিট্রারি হয়, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ মিনিং ইটসেলফ? তাহলে অর্থের অর্থটা কি হয়? আবার কখনো কখনো দেখা যাচ্ছে একই শব্দ দিয়ে আমি দুটো, মানে একই সিগনিফায়ার দিয়ে আমি দুটো সম্পূর্ণ আলাদা সিগনিফাইড বোঝাচ্ছি, অর্থাৎ আবারও আরো অ্যানাদার লেয়ার অফ আরবিট্রারিনেস। যেমন এই অর্থ শব্দটা, অর্থ শব্দটায় মিনিংও বোঝায়, আবার অর্থ শব্দটায় মানি সেটাও বোঝায়। কে ঠিক করে দিল সেটা?
কেন ঠিক হলো? অর্থাৎ বেসিক্যালি গোড়ায় গন্ডগোল। তাই যদি হয় ভাবতে ভাবতে গিয়ে তাহলে জগতের তো কোনো মানেই দাঁড়ায় না। অথচ মজার ব্যাপারটা হচ্ছে তাতেও এই জগৎ চলছে এবং এই আরবিট্রারি সিস্টেমের উপর ভর দিয়েই চলছে। Well, if this is not nonsense, I don't know what is. And that is precisely what we see Sukumar Rai also saying. Sukumar Rai ekti kobitar dike ei muhurte amar mon jacche. Ami ektu kobita ta ektu dekhi boli. এক সেকেন্ড জাস্ট। শুনছো দাদা, উপাড়ায় যে বুদ্ধিবুড়ো থাকে, এক সেকেন্ড আমি খুঁজে পাচ্ছি না কবিতাটা। কবিতাটার নাম অবাক কাণ্ড। শুনছো দাদা, ওই যে হোথায় বদ্যিবুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে, শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে, চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি কেমন পেলে, চলতে গেলে ঠ্যাং নাকি তার ভূঁয়ের পরে ঠেকে, কান দিয়ে সব শোনে নাকি চোখ দিয়ে সব দেখে, শোয়ে নাকি সে মুন্ডুটাকে শিওর পানে দিয়ে। লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। হয় না কি হয় সত্যি মিথ্যে চল না দেখি গিয়ে, তার মানে এই যে কথাগুলো বলা হলো যে একজন মানুষ কে নাকি ওপাড়ার বদ্যি বুড়ো, বোঝাই যাচ্ছে সে মানে নট ওয়ান অফ আস, যে বলছে সে তাদের দলের নয়, সে অন্য কেউ, সে রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, এমনকি তার শোয়ার সময় তার মুন্ডুটা তার শিওর পানে থাকে। এই সমস্তটা নাকি খুব আশ্চর্যের ব্যাপার। অর্থাৎ সুকুমার রায় বেসিক জায়গাটাকে ননসেন্সের জায়গা থেকে আক্রমণ করছেন, আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড সেটাকেই তিনি আক্রমণ করছেন, তিনি চ্যালেঞ্জ করছেন। সত্যি এরকমটাই হয়, এরকমটাই যে স্বাভাবিক সেটা কে বলেছে? স্বাভাবিকের ডেফিনেশনটা কি, এটা একটা বড় প্রশ্ন। এবং এই লিঙ্গুইস্টিক কমপ্লিকেসির জায়গাটা আমরা পরে আবারও আসব। এরপর আর ননসেন্সের ব্যাপারে আর একটা যেটা বলবার, সেটা হচ্ছে এত কিছু বললাম, রেজিস্টেন্স বললাম, চ্যালেঞ্জ করা বললাম, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম, কিন্তু ননসেন্স তো শুধুমাত্র তাই দিয়ে নয়। ননসেন্সের অন্যতম মূল যে কথা যেটার জন্য আমরা ননসেন্সকে পড়ি এবং যেটার জন্য ননসেন্স সব থেকে পপুলার হয়েছে, সেটা এত ভারী ভারী কথা নয়। এটা তাহলে কি? সেটা হাস্যরস, হাসি। তাহলে ননসেন্সের সঙ্গে হাসির সম্পর্কটা কি, সেটা আমাদের কি দেখতে হবে? আমরা ননসেন্স পড়ে হাসি কেন? এই যে আপাত দৃষ্টিতে মিনিংলেসনেস, মিনিংলেসনেস, দ্য কোয়েশ্চেনেবল মিনিংলেসনেস, আমরা সেটাকে দেখে হাসি কেন? এটা বুঝতে গেলে যেটা প্রথমে আমাদের ভাবতে হয়, আমাদের হাসি আসে কিসে? এখন হাসি আসে কিসে তাই নিয়ে পৃথিবীতে প্রচুর গবেষণা হয়েছে এবং আজও গবেষণা হয়ে চলেছে এবং ভবিষ্যতেও প্রচুর গবেষণা হবে। মানুষ হাসে কেন? তাই মানুষ আনন্দে হাসে, মানুষ দুঃখেও হাসে, মানুষ কষ্ট পেলেও হাসে, মানুষ রাগ হলেও হেসে ফেলে। এত বিশদে আমাদের আলোচনা দরকার নেই। আমরা ছোট কথায় যেটা বলতে পারি মানুষের হাসির কারণ হিসেবে, যে অনেক কিছুকে বলা হয়েছে, তার একটা কারণ যেটা হিসেবে যেটা বলা যায় সেটা হচ্ছে সেটাকে আমরা ল অফ মিসম্যাচ বলতে পারি। যখন আমাদের এক্সপেকটেশন মিট করে না, যখন আমরা যা এক্সপেক্ট করছি তা হয় না, যখন সেই এক্সপেকটেশনের আউটকাম আমাদের এক্সপেকটেশনের থেকে নিচে হয়, তখন আমাদের হাসি আসে একসময়।
আর যদি সে এক্সপেকটেশনের আউটকামের মান এক্সপেকটেশনের থেকে অনেক বড় হয় তাহলে আমাদের বিস্ময় আসে, আমাদের সাবলাইমের প্রতি একটা অ আসে, মানে তুমি খুঁড়তে গেলে কেঁচোর গর্ত বেরিয়ে এলো কেউটে, এটাতে তোমার হাসি আসবে না, কারণ তুমি যা খুঁড়তে গেলে আর যা 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 এক্সপেক্ট করলে আর যা আউটকাম হলো আউটকামের মান এক্সপেকটেশনের থেকে অনেক বড়, তখন তোমার বিস্ময় আসবে, ভয় হবে, অ যাকে বল। কিন্তু তুমি খুঁড়তে গেলে সাপের গর্ত আর বেরিয়ে এলো ইঁদুর, অর্থাৎ তোমার এক্সপেকটেশনের থেকে আউটকামের মান যখন নিচে তখন তোমার পাবে হাসি। আমরা ননসেন্সের ক্ষেত্রেও তাই দেখতে পাই। যদি আমরা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড দেখি, একদম প্রথমে আমরা দেখি অ্যালিস কি দেখে সব থেকে বেশি চমকে যাচ্ছে, না একটা ওয়েস্ট কোট পরা খরগোশ সে দৌড়ে যেতে যেতে ওয়েস্ট কোট থেকে ট্যাঙ্ক ঘড়ি বার করে বলো ওরে বাবা রে বড্ড দেরি হয়ে গেছে, যাই যাই দেরি হয়ে গেছে যেতে হবে বলে খরগোশের গর্তের মধ্যে ঢুকে পড়লো। অ্যালিসের প্রথম রিয়াকশন কি, অ্যালিসের প্রথম রিয়াকশন যেটা সেটা আমাদের প্রত্যেকের যেটা হবে সেটা হচ্ছে যুক্তিবাদের রিয়াকশন। খরগোশে ওয়েস্ট কোট পরে আবার সে ঘড়িও দেখে, যুক্তিতে তো আসছে না। আবার প্রিয় কথা, যদি বা খরগোশে ওয়েস্ট কোট পরেও সে কি ট্যাঙ্ক ঘড়ি দেখবে, ট্যাঙ্ক ঘড়ি দেখতে পারে সে? অতএব প্রথম কথা, তার লজিক্যাল এক্সপেকটেশন যেটা সেটা তো ম্যাচ করছেই না, যেটা এক্সপেক্ট সে করছে ওয়েস্ট কোট কে পরে, ভদ্রলোক জেন্টলম্যান হিউম্যান বিইংস, আমি একটা একজন মানুষকে ওয়েস্ট কোট পরা অবস্থায় ট্যাঙ্ক ঘড়ি বের করে দেখতে দেখলে আমি অবাক হব না, কিন্তু একটা খরগোশকে সেটা করতে দেখলে, অর্থাৎ আমার এক্সপেকটেশনটা যেখানে ম্যাচ করছে না সেটা দেখলে আমি আশ্চর্য হব, আমি আমি হেসে উঠেন। ননসেন্সের হাসির এই একটা দিক সুকুমার রায় এর 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 ইউসেজ করেছেন। এবং হাসি আরো একটা দিকে ননসেন্সের মধ্যে আসে, এটা হচ্ছে ব্যঙ্গ। ওই যে বললাম ননসেন্সের পলিটিক্যালি কারেক্ট হওয়ার কোনো দায় নেই, কাজেই ননসেন্স যথেচ্ছ স্যাটায়ার করতে পারে এবং সেটা করেও। সুকুমার রায়ের কবিতা, শুধুমাত্র কবিতা কেন, সুকুমার রায়ের সব থেকে বড় স্যাটায়ারিক লেখা আমি বলবো হজবরল, উইচ ইজ আ ক্লাসিক, এবং যেটা যেটার উপর অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং ছোট লুকিং গ্লাসের প্রভাব অস্বীকার করা অবশ্যই জানে না, কিন্তু আমার মতে ব্যক্তিগতভাবে সুকুমার রায় লুইস ক্যারলকে অনেক জায়গায় ছাপিয়েও গেছে। তো সেইটা যেরকম ধারালো স্যাটায়ার আমরা দেখতে পাই, আবলতা বলে ততখানি ধারালো স্যাটায়ার আমরা দেখতে পাই না। বস্তুত ননসেন্সের মধ্যে আমরা আমরা স্যাটায়ারের শার্প স্টিং বা প্যারোডির আলগা দায়হীন একটা অ্যাপ্রোচ কোনোটাই পাই না, কিন্তু এই প্রত্যেকটি এলিমেন্টই আমরা ননসেন্সের মধ্যে পাই, আমরা সুকুমার রায়ের মধ্যেও তাই পাচ্ছি। আর একটা যেটা কারণ ননসেন্সের উদ্ভবের ক্ষেত্রেই বলা যেতে পারে, এটা এটা এই এই অ্যান্টি স্ট্রাকচারালিজম বা অ্যান্টি স্ট্রাকচার অ্যান্টি এস্টাবলিশমেন্ট থেকে যে ধারণাটার উদ্ভব বলে মনে করা যায়। আমরা দেখি একদম প্রথম থেকেই যারা ননসেন্স লিটারেচারের প্রধান পুরুষ বলে আমরা যাদেরকে গণ্য করি, যেমন এডওয়ার্ড লিয়ার, লুইস ক্যারল, তাদের আগে হ্যামিল্টন, যেন নামটা ভুলে যাচ্ছি, সম্ভবত উইলিয়াম হ্যামিল্টন, সম্ভবত তিনি, তারপর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, ঠিক বলেছি, এরা প্রত্যেকেই যারা ননসেন্স রাইম, ননসেন্স লিটারেচার বা ননসেন্স পোয়েমস যারা যারা লিখছেন, এরা প্রত্যেকেই ছিলেন কোনো না কোনোভাবে বিজ্ঞানের সঙ্গে যুক্ত। যেমন উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, তিনি ছিলেন অ্যাস্ট্রোনমির অধ্যাপক। এডওয়ার্ড লিয়ার ওয়াজ আ ন্যাচারাল হিস্ট্রি সায়েন্টিস্ট, প্রকৃতিবিদ ছিলেন। তারপরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ওয়াজ আ ফিজিসিস্ট। লুইস ক্যারল হিমসেলফ ওয়াজ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান, ওয়াজ আ ডন অফ অক্সফোর্ড, সরি ক্যাম্প, প্রফেসর অফ ম্যাথমেটিক্স। তো এই মানুষগুলো যারা ঘোরতরভাবে বিজ্ঞান চর্চার সঙ্গে যুক্ত, বিজ্ঞান মানে কি যুক্তি স্ট্রাকচার, সেই মানুষগুলোই যখন ননসেন্স নিয়ে লিখছেন,
তার মানে এটা আমাদের মাথায় রাখতেই হবে, কোথাও একটা এই বিজ্ঞানের, বিজ্ঞানের বলবো না, এই স্ট্রাকচারাল নলেজ এবং স্ট্রাকচার্ড নলেজ, তার বিরুদ্ধে একটা ফ্রাস্ট্রেশন থেকে তার বিরুদ্ধে মুক্তির পথ হিসেবে তারা ননসেন্স লিটারেচারকে বেছে নিচ্ছেন, যা আপাত দৃষ্টিতে কোনো অর্থই হয় না। অর্থাৎ এরা মেন স্ট্রিমে, এরা এদের জীবনের মেন স্ট্রিমে যে যে সায়েন্সকে, যে বিজ্ঞানকে, যে স্ট্রাকচারাল নলেজকে পূজা করছেন বলবো না, অবলম্বন করে জীবন কাটাচ্ছেন, জীবন চালাচ্ছেন, সেই স্ট্রাকচারাল নলেজকেই তারা কিন্তু চ্যালেঞ্জ করছেন, বলা ভালো এই 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 ডাবল লাইফটা, এই লিটারারি ডাবল লাইফটা। আমরা কিন্তু সুকুমার রায়ের মধ্যেও সেম জিনিস দেখি। সুকুমার রায় তিনি ডাবল বিএসসি করেছেন, হি ওয়াজ গ্রাজুয়েট ফ্রম প্রেসিডেন্সি কলেজ ইন ফিজিক্স অ্যান্ড ইন কেমিস্ট্রি, ঘোরতর ভাবে বিজ্ঞানের লোক। হি ওয়াজ এ টেকনোলজিস্ট, মানে ভারতবর্ষে প্রিন্টিং টেকনোলজিতে হি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। হাফ টোন ব্লক মেকিং নিয়ে তার বিরাট পড়াশুনো ছিল, লেখালেখিও ছিল, পেনরোজ অ্যানুয়ালে তার দুটো প্রবন্ধ বেরিয়েছিল এই প্রিন্টিং টেকনোলজির উপর। অর্থাৎ মানুষটা যে কতখানি বিজ্ঞানের লোক ছিলেন, কতখানি বিজ্ঞান বলো না, কতখানি প্রযুক্তির লোক ছিলেন, সেটা আমরা তার আবল তাবলের বাইরে সুকুমার রায়কে দেখে ভালো বুঝতেই পারি। এহেন লোক তিনি যখন লেখালেখি করছেন, তিনি কিন্তু যুক্তি নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তিনি যুক্তিকে অতিক্রম, যেখানে যুক্তি যেতে পারে না, মানুষের যুক্তি যেখানে, মানুষের যুক্তির যেখানে পা পড়ে না, আমরা দেখি মানুষের কল্পনা সেই দুর্গম জায়গাকে ছাড়িয়ে, দুর্গম জায়গাকে অতিক্রম করে আরো দুর্গম জায়গায় গিয়ে রাজ্যপাঠ খেতে বসতে পারে। সুকুমার রায়ের ক্ষেত্রে তাই হচ্ছে, আমরা দেখি। ঠিক যেমন লুইস ক্যারলের ক্ষেত্রে হয়েছিল, লুইস ক্যারল যে অদ্ভুত জগতের ছবি আঁকেন, যে অদ্ভুত অদ্ভুত জীবজন্তুকে নিয়ে তিনি কাজ করেন, যেমন জ্যাবারওয়কি, তাদেরকে তো মানুষের দুনিয়া আমরা দেখতে পাই না, তো কল্প জগৎ। তেমনি সুকুমার রায়েরও এই ট্যাঁশ গরু, রাম গরুড়ের ছানা, কিম্ভূত, কিংবা ওই 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 হাতি আর গিরগিটিয়া আর আর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জন্তু, তাদের দেখা আমরা একমাত্র সুকুমার রায়ের কল্প জগতেই পাই। অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি নিয়ে স্ট্রাকচারাল এবং স্ট্রাকচার্ড নলেজ নিয়ে কাজ কারবার করা মানুষগুলোই কিন্তু আলটিমেটলি তাদের কল্পনাকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন, এবং এমন কল্পনা, সে কল্পনার দৌড় আমরা আমরা চিন্তাই করতে পারি। সত্যি কথা বলতে কি, এদের ননসেন্সের জগৎটারই আমরা কোনো চিন্তা করতে পারি না, যার ফলে ননসেন্স অনেক ভেবে চিন্তে লেখা যাবে না, অনেক ভেবে চিন্তে ননসেন্স লেখা যায় না। সেন্স আর অ্যাবসলিউটলি ল্যাক অফ সেন্সের মাঝামাঝি অনেক ব্যালেন্স করে ননসেন্স সাহিত্যিককে সাহিত্য রচনা করতে হয়। এটা যে সে কার কম্য নয়, এটা এটা সবাই পারে না, যার জন্য ননসেন্সের মধ্যে অনেক এস্থেটিক্স, অনেক সফিস্টিকেশন ইত্যাদি লাগে। আমরা যদি ছেলেভুলোনো ছড়া দেখি, আইকম বাইকম, রেলের গাড়ি, যদু মাস্টার, শ্বশুর বাড়ি, এটার মধ্যে অর্থ নেই, পড়লে হাসি পায়, কিন্তু এটার মধ্যে পালিশও নেই, এটার মধ্যে সত্যি কথা বলতে গেলে কি, টু কোট মাইকেল হেমেন, মাইকেল হেমেন ইজ ইজ ওয়ান অফ দ্য লিডিং স্কলার্স অন ননসেন্স, তিনি বলছেন ননসেন্স হচ্ছে সেই জিনিস দ্যাট ইনভাইটস ইন্টারপ্রিটেশন। এখন যা অ্যাবসলিউট ননসেন্স, মিনিংলেস, সেটা তো ইন্টারপ্রিটেশনকে ইনভাইট করবে না, তাই না? অর্থাৎ ননসেন্স লিটারেচার, তিনি বলছেন, তিনি লিখছেন অ্যাবসলিউটলি ননসেন্স, বাট হি ইজ ইমপ্লাইং দ্যাট ইয়েস দেয়ার ইজ সাম অল্টারনেটিভ সেন্স অর মিনিং দ্যাট মাইট এসকেপ ইউ ওয়েন ইউ আর থিঙ্কিং ইন দ্য লজিক্যাল ওয়ে। লজিক ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, যুক্তি পৃথিবীর শেষ কথা নয়, কল্পনাও আছে, এবং যখনই যুক্তির ওপরে তিনি কল্পনাকে স্থান দিচ্ছেন, তখনই আমরা কিন্তু বুঝতে পারি
ননসেন্স লিটারেচারের উপর কোথাও একটা রোম্যান্টিকদের প্রভাব রয়েছে। এটা লুইস ক্যারলের উপরেও ছিল, সুকুমার রায়ের উপরেও ছিল। আমি অন্যদের কথা বলছি না, যেহেতু লুইস ক্যারল আর সুকুমার রায়ের নাম দুটো তোমাদের চেনা এবং দুই তোমরা সম্ভবত সিলেবাসে পাচ্ছ, আমি তাই দুজনের মধ্যেই ব্যাপারটাকে রাখছি। তো আর একটা কথা বলে আমি এই 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 ফার্স্ট সেশনের আলোচনাটা মোটামুটি ফার্স্ট পর্যায়ের আলোচনাটা মোটামুটি করবো, সেটা হচ্ছে এত কথা বলার পরেও আই এম প্রিটি শিওর ননসেন্স লিটারেচার বস্তুটা কি সেটা সম্ভবত পরিষ্কার হলো না, কেননা হওয়াটা সম্ভব না। ননসেন্স সেদিক থেকে দেখতে গেলে একজন স্কলার বলছেন, ননসেন্স ইজ লাইক গড, ইউ ক্যান ফিল ননসেন্স, ইউ ক্যান টেস্ট ননসেন্স, ইউ ক্যান গেট ইয়োর সেলফ ইমার্সড ইন ননসেন্স, বাট ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট উইথ ইয়োর রিজন। তুমি ননসেন্সকে বুঝতে পারো, ননসেন্সের রসাস্বাদন করতে পারো, ননসেন্সের মধ্যে ডুবে যেতে পারো, কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করে ননসেন্সকে তুমি বুঝতে পারবে না। কেননা ননসেন্স তো সেই যুক্তি বুদ্ধিকেই চ্যালেঞ্জ জানিয়ে বসে আছে, তাই না? তুমি ননসেন্সকে ইন্টারপ্রেট পর্যন্ত করতে পারো, ননসেন্সকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারো, ননসেন্স আই মিন ননসেন্স যেগুলো নিয়ে কথা বলছে সেইগুলোর অর্থ খুঁজতে পারো নিজের মতো করে, কিন্তু ননসেন্সের ননসেন্স লিটারেচারের অর্থ তুমি যুক্তি বুদ্ধি দিয়ে খুঁজতে পারবে না, সেটাকে তোমার অনুভবই করতে। এই ননসেন্সকেই সুকুমার রায় নাম দিচ্ছেন খেয়াল রস। এবং সুকুমার রায় জানতেন যে যে ননসেন্সের লেখা তিনি লিখছেন এটা তাঁর আগে কেউ লেখেনি, যার ফলে আবোল তাবোল যেটা সুকুমার রায়ের মৃত্যুর কিছুদিন পরে বেরোচ্ছে, সুকুমার রায় ইনফ্যাক্ট দামি কপিটা পর্যন্ত তৈরি করেছিলেন, দেখে যেতে পারেননি বলে, সেই আবোল তাবোলের আবোল তাবোলের ভূমিকায় সুকুমার রায় বলেই দিচ্ছেন ইহা খেয়াল রসের ইহা খেয়াল রসের বই, সুতরাং সে রস যাহারা উপর উপভোগ করিতে পারে না এ পুস্তক তাহাদের জন্য নয়। অর্থাৎ প্রথম থেকেই তিনি বলেই দিচ্ছেন এই চুক্তি বুদ্ধি ইত্যাদির বই নয়, উপভোগ করার বই। যুক্তি বুদ্ধি দিয়ে না বুঝলেও তুমি অল্টারনেটিভ মিনিং খুঁজে পাও কি না পাও সেটা পরের কথা, মানে না বুঝলেও তুমি আনন্দ করতে পারো, তুমি হাসতে পারো, তুমি মিনিংলেসনেস দেখে হাসতে পারো। হাসির কথা তো এইটাই, তাই না? আদতে দে জগৎটা কোনো মিনিং এ চলছে না, জগৎটার যে আদতে কোনো অর্থ নেই তাও জগৎটা চলছে, এটাই তো একটা হাসির ব্যাপার। এবং তার উপরে আরো একটা হাসির ব্যাপার থাকে, যখন আমরা সেই জগৎটাকে হাসির জগৎটার কোনো অর্থ নেই সেটা জেনেও তারপরেও অর্থ খুঁজতে আবারও চেষ্টা করি। যেমন এই 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 দেখো না, এই রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। আমরা জানি সুকুমার রায় এই কবিতাখানা যুক্তি বুদ্ধি চ্যালেঞ্জ ইত্যাদিকে চ্যালেঞ্জ জানিয়ে লিখছেন, রাম গরুড়ের ছানা বলে আদতে কেউ নেই, কিন্তু তাও তারপরেও সেটা জানার পরেও আমরা রাম গরুড়ের ছানাকে ইন্টারপ্রেট করতে চেষ্টা করি, এটা কি আবারও একটা হাসির কারণ হয়ে দাঁড়ায় না? আমি সত্যি বলছি আমি জানি না আমাদের কার কি মনে হচ্ছে, কিন্তু এই তাঁর লেখা আবোল তাবোল আবোল তাবোল যার কোনো অর্থ নেই তার অর্থ খোঁজার জন্য এত ব্যাখ্যা করার জন্য এই আজকে একটা একটা এত বড় সেশন হচ্ছে দেখলে, একটা ডিসকাশন সেশন হচ্ছে দেখে সুকুমাররা সম্ভবত উপরে বসে বসে হাসছে, এইটা আমি ক্লিয়ার। কয়েকটা টেক্সট নিয়ে এরপর আলোচনা করব, কিন্তু সেই আলোচনায় যাওয়ার আগে এতক্ষণ যা বললাম কনসেপচুয়াল কথাবার্তা গুলো ননসেন্স নিয়ে, তাই নিয়ে কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অবজারভেশন থাকে একটু তোমরা বলো, ফ্যাকাল্টি যারা আছেন তারা যদি কিছু বলতে চান, তারা একটু কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ, তারপর আমি নেক্সট পর্যায়ে যাচ্ছি একটু কয়েকটা টেক্সটের ব্যাপারে। কারোর কোনো প্রশ্ন কোনো অবজারভেশন?
কিছু যদি থাকে স্যার একটা প্রশ্ন ছিল মডার্নিটির ক্রিটিক হিসেবে তো আমরা দেখতে পারি বটে, যদি উপনিবেশবাদের ক্রিটিক হিসেবেই তুমি বলো তাহলে অবশ্যই যদি প্রধান প্রপোনেন্ট অফ ননসেন্স আমরা লুইস ক্যারলকে ধরি, তিনি ঘোরতর ভাবে ভিক্টোরিয়ান যুগেই আসছেন, শুধু তিনি কেন এডওয়ার্ড লিয়ারও তাই। অতএব এই মডার্নিটি মানেই কিন্তু মডার্নিটির সঙ্গে তার বিজ্ঞানের উত্থান, এইজ দ্য সেকেন্ড এজ অফ রিজন যদি আমরা বলি, বা এজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই সমস্ত কিছুর পাশেপাশেই কিন্তু ননসেন্স উঠে আসছে। সে কথাটাই তো বলছি, যারা ঘোরতর বিজ্ঞান মনস্ক তাদের মধ্যে থেকে এটা আসছে কেন, ওই ক্রিটিক করেই তো। এবং এর পরে যখন সেটা, সেই জন্যই তো সেই মডার্নিটির সঙ্গে যখন উপনিবেশবাদের মতো এই অভিশাপটা চলে আসছে, সেগুলোকেও ক্রিটিক আমরা আমরা সুকুমার রায়ের মধ্যে পাচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি তুমি সেই কলোনিয়াল মডার্নিটির ক্রিটিক তুমি তুমি ইয়ের মধ্যে পাবে না, তুমি লুইস ক্যারলের মধ্যে পাবে না, সুকুমার রায়ের মধ্যে অবশ্যই পাবে। কি একটা প্রশ্ন এলো ননসেন্স বা অ্যাবসার্ড এর মধ্যে, হ্যাঁ শক্তি দিয়ে প্রশ্ন করেছেন, ইয়েস দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ননসেন্স অ্যান্ড অ্যাবসার্ড। অ্যাবসার্ডিজম অ্যাজ আ মুভমেন্ট সেটা আরো অনেক ভাস্ট। এক কথায় যদি বলতে যাই, ননসেন্স এবং অ্যাবসার্ড মুভমেন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে দ্য ডিফারেন্স অফ ফান, অফ হিউমার। ননসেন্স এর মধ্যে এসেনশিয়ালি একটা পার্ট হচ্ছে ফান, হিউমার, মজা। সুকুমার রায়কে হাসি মজা বাদ দিয়ে আমরা ভাবতেই পারি না, লুইস ক্যারলকেও বাদ দিয়ে ভাবতে পারি না, কিন্তু দুটো ওভারল্যাপিং। অ্যাবসার্ড ক্যান বি মোর সিরিয়াস, যেটা আমরা ওদিকে ফ্রান্স কাফকা থেকে এদিকে স্যামুয়েল বেকেট অব্দি অনেকের মধ্যে পাচ্ছি, কিন্তু অ্যাবসার্ডিটির মধ্যেও, অ্যাবসার্ডিজম এর মধ্যেও আমরা ননসেন্স পাচ্ছি, যে জিনিসটা আমরা স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডোর মধ্যে পাচ্ছি। ওয়েটিং ফর গোডোর ব্যাপারটা কি, দুটো লোক তারা গোটা একটা নাটক, 3 ঘন্টার নাটক জুড়ে, দুটো অঙ্কের একটা গোটা নাটক জুড়ে তারা কি এক গোডোর জন্য ওয়েট করে গেল, সে গোডো এলোই না, সে গোডো কে তাকে এরা কেউ জানেই না, এরা কেউ চেনেই না, ওয়েট করে গেল। অ্যান্ড অল দ্য ওয়ে ডুইং হোয়াট, তাদের চারপাশে যা আছে, চারপাশে বেসিক্যালি কিছুই নেই, একটা ন্যাড়া গাছ ছাড়া, সেই চারপাশের সেই ভয়েডটা, চারপাশের সেই সেই শূন্য জায়গাটাকে নিজেদের মতো করে ইন্টারপ্রেট করতে করতে, ইন্টারপ্রেট করা মানে কি, মিনিং দেওয়া তাতে, এই শূন্য জায়গাটাতে অর্থ দিয়ে, নিজেদের মতো করে অর্থ দিয়ে 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 শূন্যতাটাকে ইন্টারপ্রেট করতে করতে তাদের 3 ঘন্টা কেটে, গোডো এলো। এটা অ্যাবসার্ডও বটে, এটা টু আ সার্টেন এক্সটেন্ট কমিক্যালও বটে, কাজেই ননসেন্সও বটে। অ্যাবসার্ডিজমের মধ্যে যে সবসময় হাসি ঠাট্টা থাকবে, ফান থাকবে, ফান এলিমেন্ট তা নয়, কিন্তু ননসেন্সের মধ্যে থাকবেই, থাকতে পারবে। এই আর আর কি কারো কোনো প্রশ্ন যদি থাকে, হ্যাজ ইট কি প্রশ্নটা ঠিক বুঝতে পারি, হ্যাজ ইটস রিলেশন উইথ that graphic literature, মানে graphic literature এর সাথে সম্পর্ক আছে। graphic literature বলতে তুমি যদি graphic novels এর কথা বলো, graphic novel একটা mode of literature, সেটা অনেক পরে এসেছে। প্রশ্নটা graphic literature বলতে ঠিক তুমি কি বোঝাচ্ছ আমি বুঝতে পারছি না। তুমি যদি বলো কমিক্স মানেই তাকে তাকে অ্যাবসার্ড বা ননসেন্স হতে হবে কিনা, আমি বলবো না। গ্রাফিক লিটারেচার যথেষ্ট সিরিয়াস কাজ হয়, এটা এখন হচ্ছে, কিন্তু দেয়ার ইজ মেরিট ইন ইওর কোয়েশ্চেন। আমরা যদি সুকুমার রায় এবং লিয়ার দুজনের লেখাই দেখি, দুজনের লেখাতেই কিন্তু গ্রাফিক এলিমেন্টস প্রচুর আছে। তারা যে সমস্ত কাল্পনিক জগৎ বা জীবের কথা বলছেন, সেগুলোর হদিশ আমরা বাস্তব জীবনে পাই না। ফলত তাদের এই যে কাল্পনিক জীব জগৎ বা কাল্পনিক জগৎ, গ্রাফিক লিটারেচার বা ছবি মানে কি, সেটা তো কল্পনারই বহিঃপ্রকাশ। এদের কল্পনাটাই এত স্ট্রং, যার ফলে যার একটা গ্রাফিক
ইম্প্যাক্ট আমাদের মনে, পাঠকের মনে হতে বাধ্য, যার জন্য একটা গ্রাফিক সাপোর্ট বরাবরই ননসেন্স লিটারেচার কিন্তু পেয়ে এসেছে। সুকুমার রায় তাঁর আবোল তাবোলের ছবি নিজে এঁকেছেন এবং সেই ছবিগুলো বাদ দিয়ে, আবোল তাবোল কেন, হজবর হলো ছবি এঁকে দিয়ে এবং সেই ছবিগুলো বাদ দিয়ে কবিতা দাঁড়াতে পারে। লুইস ক্যারল নিজে লেখেন, নিজে ছবি আঁকেননি, জন টেনিয়েলকে দিয়ে ছবি আঁকেছেন এবং সেই ছবিগুলো, ম্যাড হ্যাটারের ওই ছবি, ওই ছবি ছাড়া আমরা নিজেদের নিজেদের মতো করে নিজেদের মনে ম্যাড হ্যাটারকে কল্পনা করে নিতে পারি, কিংবা ওই ওয়াজ ব্রিলিং ইন দ্য স্লাইডি টোভস, ওই প্যারাগ্রাফটা যে যে একটা অদ্ভুত ছবি আমরা দেখি জন টেনিয়েলের আঁকা, আমরা কল্পনা করে নিতে পারতাম। কিন্তু এই গ্রাফিক ইম্প্যাক্টটা হয়ে, এই গ্রাফিক রিপ্রেজেন্টেশন গুলো থাকার ফলে আমাদের কল্পনাটা করতে আরো সুবিধে হচ্ছে, এইটুকু বলতে পারি। বা সত্যি কথা বলতে গিয়ে এই আমরা যদি এই আমি একটু স্ক্রিন শেয়ার করছি, জাস্ট দেখা যাচ্ছে কি স্ক্রিনে, স্ক্রিনে কিছু না এখনো আসেনি। এবার about to come, হ্যাঁ এসেছে। আচ্ছা থ্যাংক। এই যে ছবিগুলো, এই হাঁস জারু, এই বকচ্চর, এই গিরগিটিয়া, এই ফড়িং, এই জিরা ফড়িং, এই এই যে এই মোরো গরু, এই হাতিমি, এই সিংহরিণ, এই ছবিগুলো ছাড়া আমরা ভাবতে পারি এই কবিতাটাকে? আমরা পারি। অর্থাৎ এই সাপোর্টটুকু দরকার ছিল। এবং আমরা দেখতে পাই এই 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 ছবিগুলো এসেনশিয়ালি কমিক্যাল। এই যে ঠিক আছে, এই ছবিটা তো ওই ওই এই যে এই উনুনে কাঠ সেদ্ধ হচ্ছে আর পাশে একটা বুড়ো বসে আছে, এই ছবিটা তো আগের ছবির মতো ওই হাতিমি আর হাঁসজারু এদের মতো অদ্ভুত নয়, কিন্তু তাও সুকুমার রায় এমন ভাবে এই বুড়োর ছবিটা এঁকেছেন যাতে আমরা বুঝতে পারি, যাতে আমাদের মনে হয় যে সামথিং ইজ ভেরি কমিক্যাল অ্যাবাউট, এই কমিক্যাল ভাবে আঁকা, এইটাই হচ্ছে ননসেন্স। তার মধ্যে মজা করা, তার মধ্যে হাসি ঠাট্টা করা, এটা এটা থাকবেই, থাকতে বাধ্য। বা এই যে এই গোপ চুরির এই এই বাবু, ইনি লাফিয়ে উঠেছেন, গোটা ছবিটায় আমরা যদি দেখি কবিতাটা কি নিয়ে, গোপ নিয়ে। এই গোপটা যদি আরেকটু ছোট করতেন সুকুমার রায়, ছবিটা হয়তো দাঁড়াতো, কিন্তু এই কবিতাটার সাপোর্টিং হিসেবে সে ছবিটা দাঁড়াতো, কেননা গোটা কবিতাটা দাঁড়িয়েই আছে গোপ চুরি এটারও। কাজেই এখানে এই গোপটার একটা 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 বিরাট বড় একটা একটা ভূমিকা থাকবেই, থাকতেই হয়। কিংবা এটা সব থেকে ভালো বোঝা যায় অন্য একটা কবিতায়, সেটা যাচ্ছি, সে কবিতাটা দেখতে পাচ্ছি। চোর ধরা কবিতাটা, এই এই যে, আরে ছি ছি রাম রাম, বলো না হে বলো না, চলছে যা জুয়া চুরি নাহি তার তুলনা। একটা চোর ধরার কবিতা। যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে, রোজ দেখি খেয়ে গেছে জানি নে কার আসে, কালকে যা হয়ে গেল ডাকাতির বাড় আসে, পাঁচখানা কাটলে লুচি তিন গন্ডা, গোটা দুই জিবে গজা, গুটি দুই মন্ডা, আরো কত ছিল পাতে আলু ভাজা ঘুগনি, থেকে উঠে দেখি পাতখানা শুননি, তাই আজ খেপে গেছি, কত আর পারব, একদিন শোয়ে শোয়ে এইবারে মারব, খাড়া আছি সারাদিন মুশিয়ার পাহারা, দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা, রামু হও দামু হও উপারার ঘোষ বোস, যেই হও এইবারে থেমে যাবে ফোঁস ফোঁস, কাটবে না জারি জুরি, কাটবে না মার প্যাঁচ, যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেবো ঘ্যাঁচ ঘ্যাঁচ, এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে, এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে, রোজ বলি সাবধান কানে তবু যায় না, এলাখানা বুঝবি তো এইবারে আয়েন। কবিতাটা শুনে কি কি বোঝা যায়? একটা লোকের খাবার রোজ রোজ চুরি হচ্ছে, সে চোর ধরতে পারছে না,
আজকে সে ভয়ানক তেড়ে মেরে ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আড়ালে, যাকে পাবে প্রচন্ড রাগ হয়েছে সেই অজানা চোরের উপর, তাকে ঘ্যাঁচ করে কেটে। কে রোজ চুরি করছে ভাবছে? একটা মানুষ, অন্য কেউ ডেফিনেটলি, যার একটা সম্ভবত যার একটা ভেন্ডেটা রয়েছে এর উপর, একটা প্রতিহিংসা, একটা একটা কোনো মানে পুরোতর আক্রোশ থেকে সে রোজ রোজ চুরি করছে। এই কবিতাটা দাঁড়াই না, এই কবিতাটা গোটা অর্থটা বোঝা যায় ছবিখানা দেখলে। এইবার আমরা ছবিখানা দেখি, এই কি বোঝা যাচ্ছে? লোকটা বিরাট বড় ঢাল নিয়েছে, তরোয়াল নিয়েছে, কিন্তু আদতে পাহারা দেওয়ার বদলে সে যেদিক থেকে চোর আসতে পারে তার উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। এবং তার চোরটাকে রামু দাও, রামু দামু, ঘোষ বোস কেউ না, একটা বেড়া বিড়াল কাক। এই গোটা ছবিটা না থাকলে আমরা কি কবিতাটার অর্থটা বুঝতে পারতাম? যে আসলে চোরটাকে, হোয়াট ইজ দা পয়েন্ট অফ লাফটার, আমরা বুঝতে পারতাম? এবং আমি এখনো বলছি, এই গোটা কবিতাটায় ছবি সমেত কবিতাটা বুঝে আমরা কি পয়েন্ট অফ লাফটারটা বুঝতে পারছি আমরা প্রত্যেকে? বাট ক্যান উই এক্সপ্লেইন দা পয়েন্ট অফ লাফটার? আমরা এক্সপ্লেইন করতে পারবো না। তুমি দরজা দিয়ে বাইরে চেয়ে দাঁড়িয়ে আছো, ঘোরতর ঢাল তরোয়াল বেঁধে, কিন্তু তোমার উল্টো দিকে আসল কাজটা সাফা হয়ে যাচ্ছে, নেপো এমারে দই তুমি দেখতেই পাচ্ছ না। ওই যে আমি বলছিলাম, আমি এক্সপেক্ট করছি কি, এই লোকটা কি এক্সপেক্ট করছে? রামু হও, দামু হও, ওপাড়ার ঘোষ বোস, এত কিছু চুরি করছে মানে ডেফিনেটলি কোনো একটা বড় চোর হবে। সো দ্যাট ইজ এক্সপেকটেশন। অ্যান্ড হোয়াট ইজ দ্য আউটকাম? এই বিড়াল কাক কুকুর এরা সব খেয়ে যাচ্ছে। সো এক্সপেকটেশন আর আউটকাম ম্যাচ করছে না, আর এইখান থেকেই হাসির উদ্রেক হচ্ছে। আরো কিসের হাসির উদ্রেক হচ্ছে? এই যে এই মক হিরোইক একটা ব্যাপার, সামান্য বিড়াল আর কাকে চুরি করে খেয়ে যাচ্ছে, তার জন্য ঢাল তর, আর ঢালটার সাইজ দেখো, ঢালটার কি বিরাট সাইজ! এত বড় একটা ঢাল নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, তাও তার পেছন দিয়ে বিড়াল কাক সবাই তার খাবার চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কাজেই এইখানেই হাসি। এবং এই ছবিটা না থাকলে এই গোটা ব্যাপারটার, গোটা কবিতাটার মানেটাও আমরা বুঝতে পারতাম। রোজ বলি সাবধান, কানে তবু যায় না, ঠেলাখানা বুঝবি তো, এইবারে আয় না বলে সে তো পাহারা দিতে দাঁড়ালো, কিন্তু তারপর যার চুরি করা সে তো এসেছে, ঠেলাখানা বুঝবি তো, এইবারে আয় না বলার পরও তার পেছন দিয়ে চুরিটা হয়ে যাচ্ছে এবং সে লোকটি দেখতে পাচ্ছে না। এইখানে হচ্ছে হাসি, অর্থাৎ বজ্র আঁটুনি ফসকা গেল, এটা যেমন হওয়ার তেমনি হয়ে চলেছে। এইখানেই দেখতে গেলে, বলতে গেলে অবভিয়াসলি গ্রাফিক এলিমেন্টের একটা বড় সাপোর্ট রয়েছে। বেশ বেশ, আমরা তাহলে কয়েকটা কবিতা একটু যাই। Rajashree, there is another question by Sourav Nandi. Ekta question ache dekhe nao. Yes. Ki proshno? Sukumar Rai Chhorai onek boigyanik tinte duyete. Sukumar Rai Chhorai onek boigyanik drishtibhongi paoa jay shonge kelos. Nonsense science fiction ami shombhaboto etake bolbo na. Keno na nonsense নন্সেন্সের মধ্যে অনেক, ওই যে বললাম অনেক লিটারেরি জঁর ঢুকেছে, তার মধ্যে সাবজর অনেক কিছুকেই বলা যায়, কিন্তু যদি যে সায়েন্স ফিকশনের প্রোটোটাইপের ওপর ভিত্তি করে জুলস ভার্নের লেখা থেকে, জুলস ভার্নের নটিলাসের ওপর ভিত্তি করে ডুবোজাহাজের সাবমেরিনের প্রোটোটাইপ বানানো হয়েছিল, আমার মনে হয় না সেই রকম এইরকম এই হাতিমি বা বকচ্ছপের ওপর ভিত্তি করে ফিউশন সায়েন্সের কোনো উপকার হতে পারে। এটা এটাকে আমার এটাকে আমার মতে বিজ্ঞানের দিক থেকে ফিকশন না বলে বরং কল্পনার দিক থেকে ফিকশন বলাটাই অনেক বেটার। ননসেন্স সায়েন্স ফ্যান্টাসি হয়তো বলা যেতে পারে, সায়েন্স ফিকশন, এটাকে সায়েন্স বলা যাবে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। কেননা সায়েন্টিফিক জোড়া দেওয়া সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এরকম অনেক কবিতাই আছে, যেমন কিমভূত বা ট্যাঁশ গরু, মাল্টিপল জন্তু জানোয়ার এসে মিশেছে, কিন্তু কিভাবে মিশেছে সেটাও দেখতে বলতে পারবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা কবিতা আছে হাতুড়ে,
আতুরেতে আমরা দেখছি সেখানে কাগজে রুগী কেটে কেটে আসল রুগীর উপর চিকিৎসা করতে বলা হচ্ছে। এটাকে কি আমরা তাহলে মেডিকেল ফিকশন বলতে পারি, ননসেন্স মেডিকেল ফিকশন বলতে পারি? বোধ হয় আরেকটা কি প্রশ্ন এসছে, ত্রৈলোক্যনাথ রচিত কঙ্কাবতী টেক্সটকে নির্দিষ্ট ভাবে ননসেন্স ভার্স বলা যায়? কঙ্কাবতী তো গল্প, সেটাকে ভার্স প্রথম কথা কিভাবে বলবো? ননসেন্স আর ম্যাজিক রিয়েলিজমের ক্ষেত্রে রচনারীতে কিছু কিছু মিল আছে, সেক্ষেত্রে এদের আলাদা কি করে করা যায়? কিছু কিছু মিল আছে, কিন্তু তার থেকেও বড় আছে অনেক মিল। ওই যে বললাম ননসেন্সের প্রধান কথাটা হচ্ছে ফান, মজা। ম্যাজিক রিয়েলিজম অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত সোবার, অত্যন্ত হাইটেন্ড তার টোন। মার্কেসের টোনের সঙ্গে লুইস ক্যারলের টোন মেলে না। ননসেন্সের সঙ্গে ফান, মজা, সেটাকে থাকতে হাস্যরসের কবিতা, কবিতা শুধু না, হাস্যরসের কাহিনী, গল্প, যা কিছু মিল আছে, বেমিল আরো অনেক অনেক আছে। সেটা নিয়ে একটা অন্য আলোচনা হয় বটে, ননসেন্স আর ম্যাজিক রিয়েলিজমের তফাতটা। কিন্তু আজকে আমাদের সুকুমার রায়, তো আমি সুকুমার রায়ের আবোল তাবোলে এপোনিমাস দুটো কবিতা আছে, আবোল তাবোল নামে দুটো কবিতা আছে। আমি প্রথম কবিতাটা একটুখানি বলি, আমি বরং স্ক্রিন শেয়ার করি বরং, তাহলে সম্ভবত সুবিধা হবে। দেবায়ন, আর উই রানিং আউট অফ টাইম? সময়ের কোনো স্টিপুলেশন থাকলে কিন্তু বলো। না না, রাজশ্রী তুমি তোমার মতন করে পড়ো, আমরা এনজয় করছি। কেননা বিষয়টাই এমন মনোগ্রাহী এবং বিষয়টা এত ভাস্ট, এই নিয়ে কথা বলতে থাকলে বলাই যায়, বলতেই থাকবো, কিন্তু সময়ের যদি কোনো একটা ব্যাপার থাকে তাহলে বলতে হবে। না না না, তুমি বলো। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম যে কবিতাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আবোল তাবোল। তো এই আবোল তাবোল প্রথম কবিতাটায় যেটায় সুকুমার রায় তার খেয়াল রস সম্পর্কে সচেতন করে দিচ্ছেন, তিনি কি বলছেন? আয়রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়, আয়রে পাগল, আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে, নাইকো সুর, অর্থাৎ মানে অর্থ যে নাই তা নিয়ে, সেটা তো একটা কথা বটে, সেটা তো প্রাইমারি কথা, তাতে সুরও নেই, অর্থাৎ বেসুর হলেও কিছু যায় আসে না, যেমন জীবন চলছে তেমন জীবন চলবে, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। সো এখানে নাইকো মানে, মানে মানে অর্থ, অর্থাৎ লজিক্যাল রিজনিং র্যাশনাল ফ্যাকাল্টিকে দূর করে দিয়ে মন ভেসে যায় কোন সুদূর, অর্থাৎ কল্পনাকে আবার করে প্রতিস্থাপিত করুন, উপস্থাপিত করছেন সুকুমার রায়। এই এই কল্পনাকে যে প্রেসিডেন্স দেওয়া হচ্ছে র্যাশনাল ফ্যাকাল্টির ওপর, যুক্তিবাদের ওপর, এইটাই হচ্ছে সুকুমার রায় আবোল তাবোল বইয়ের মূল রস। আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তাদিন দিন, আয় বেয়াড়া সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন, আজগুবি চাল বেঠিক বেতাল, মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দে। এই যে এই অসম্ভবের ছন্দ, এইটাই হচ্ছে এই গোটা কবিতাটার, কেন এই গোটা বইটার কিওয়ার্ড অসম্ভবের ছন্দ, খেয়াল রস, যা হয় না, যা হতে পারে না, সেই মিনিংলেস আনন্দে মেতে ওঠা। এই এই যে মাইকেল হেম্যানের কথা বললাম, মাইকেল হেম্যান তিনি দিল্লিতে থেকে ইন্ডিয়ান ননসেন্সের ওপর দীর্ঘদিন ধরে কাজ করছেন, করে চলেছেন। তিনি একটা খুব সুন্দর উপমা দিয়েছেন ননসেন্সের, তিনি বলছেন ননসেন্স লিটারেচার হচ্ছে শিবের আনন্দ তাণ্ডব মূর্তি। এর মধ্যে তাণ্ডব আছে, ডেস্ট্রাকশন আছে, সবকিছু যা স্ট্রাকচার তাকে ভেঙে দেওয়া আছে, এবং আছে আনন্দ, প্রবল আনন্দ, বাউন্ডলেস কন্ডিশনলেস আনন্দ, আনকন্ডিশনাল আনন্দ, যে আনন্দের কোনো সীমা পরিসীমা নেই, কোনো আদি নেই, কোনো অন্ত নেই। এখানে আবার আমাদের একটুখানি সুকুমার রায়ের ওপর রবীন্দ্রনাথের প্রভাব দেখলে খুব ভালো, একটু ভালো হয়। রবীন্দ্রনাথ তো
সুকুমার রায়ের অন্যতম বড় মেন্টার ছিলেন বলবো না, কিন্তু অন্যতম বড় ইনফ্লুয়েন্স ছিলেন। 1911 সালে সুকুমার রায় যখন ইংল্যান্ডে যাচ্ছেন, তার 2 বছর পর 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পাবেন। রবীন্দ্রনাথের কবিতা তখনও পর্যন্ত, সুকুমার রায় যখন 1911 সালে ইংল্যান্ড গেছেন, রবীন্দ্রনাথের কবিতা তখনও পর্যন্ত খুব সম্যক ভাবে বিলেতে সমাদৃত হয়নি, পরিচিত ছিলেন না রবীন্দ্রনাথ তখন। সুকুমার রায় ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান অফ দ্য ফার্স্ট বলা ভালো, যিনি রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের দর্শন সম্পর্কে পাশ্চাত্য জগৎকে, ইংল্যান্ডকে জানাতে থাকেন। এবং একটা প্রবন্ধ তিনি পাঠ করেন, খুব সিগনিফিকেন্ট প্রবন্ধ, তখনও পর্যন্ত সম্ভবত রবীন্দ্রনাথের ইয়েটস রবীন্দ্রনাথকে প্রমোট করতে, রদেনস্টাইন রবীন্দ্রনাথকে প্রমোট করতে শুরু করেননি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। সেই প্রবন্ধটার নাম ছিল স্পিরিট অফ রবীন্দ্রনাথ, দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ ঠাকুর। সেইটা পড়লে বোঝা যায় সুকুমার রায় কতখানি রবীন্দ্রনাথের দ্বারা এবং রবীন্দ্রনাথের এই ঔপনিষদিক ধারণার দ্বারা, রবীন্দ্রনাথের এই রোম্যান্টিক ধারণার দ্বারা, রবীন্দ্রনাথ তো রোম্যান্টিক বটেই, রবীন্দ্রনাথকে আমি বলি দ্য লাস্ট অফ দ্য রোম্যান্টিক্স হু টুক রোম্যান্টিসিজম টু আ ডিফারেন্ট লেভেল। তো সেই রোম্যান্টিসিজমের ধারা সুকুমার রায়ের উপরেও পড়েছিল। ইনফ্যাক্ট সেই ওই প্রবন্ধটিতে আমরা রবীন্দ্রনাথের অন্যতম অ্যাবস্ট্র্যাক্ট যে কবিতা বা গান যাই বলি না কেন, আমি চঞ্চল হে আমি সুদূরের কি আসি, সেই কবিতাটার একটা অনুবাদ, সুকুমার রায়ের করা অনুবাদ আমরা ওই স্পিরিট অফ রবীন্দ্রনাথ ঠাকুরে পাই। কতখানি রবীন্দ্রনাথ সুকুমার রায়কে ইনফ্লুয়েন্স করেছিলেন আমরা বুঝতে পারি। কাজী আমরা যদি বলি সুকুমার রায়ের ননসেন্স, শুধুমাত্র সোশ্যাল কমেন্টারি, শুধুমাত্র একটা পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি কে খোঁজা, বা শুধুমাত্র মিনিংলেসনেস এর আনন্দে মিনিংলেসলি মেতে ওঠা, তা বোধ হয় নয়। আমি একটুখানি রবীন্দ্রনাথের দিকে যাচ্ছি, এই রোম্যান্টিসিজম ননসেন্স আদতে ননসেন্স ফর্মালি ননসেন্স হয়েও কিভাবে সেন্সকে ধরে, সেন্সের কথা বলে সেইটা বোঝাতে রবীন্দ্রনাথের একটা গান আমরা সম্ভবত সবাই শুনেছি, আছে দুঃখ আছে মৃত্যু। গানটার কথাগুলো কি, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে, তবু প্রাণ নিত্য ধারা, ভাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে, তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি ক্লেশ নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণ তার পায়ে মনস্থান মাত। আমরা বুঝতেই পাচ্ছি রবীন্দ্রনাথ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে জগৎ জীবন তার একটা ধ্রুব সত্য আছে, এবং সেই সত্যের মাথায় বসে আছেন পরম ব্রহ্ম, তিনি পরমানন্দময় ব্রহ্ম যিনি এই জগৎ সংসার চালাচ্ছেন, ঈশ্বর। উপনিষদিক ধারণা থেকে এই এই গানই বলো বা কবিতাই বলো যাই বলো এটি এটি ইনফ্লুয়েন্স আমরা বুঝতেই পাচ্ছি। এবং মানুষের জীবনে যতই ওঠা পড়া আসুক না কেন, সেই এই বৃহত্তর জগৎ জীবন আনন্দের কাছে এই ক্ষুদ্র মানুষের জীবন কিছুই না। এবং মানুষের জীবনের মরমানবের জীবনের সত্য একমাত্র এই যে সেই বিপুল বিরাট যে শক্তি রয়েছে এই বিশ্ব প্রকৃতি যার কথায় চলছে, সেই শক্তির পায়ে নিজেকে সমর্পণ করে দেওয়ার মধ্যেই, সেই আনন্দের আস্বাদন করার মধ্যেই মানুষের জীবনে সার্থকতা, সেটা করা ছাড়া জীবনে কোনো অর্থ নেই। তুমি যতই যাই সাফল্য অর্জন করো না কেন জীবনে, তুমি যদি সেই আনন্দের সন্ধান না পাও, তুমি যদি আনকন্ডিশনালি নিজেকে তার পায়ে সমর্পণ করতে না দিতে পারো, তাহলে তোমার জীবনের কোনো অর্থ নেই। এই অবধি ক্লিয়ার? দুটো কথা বলবো, যে এই ঘোর সিরিয়াস আলোচনাটিকে, যে গভীর গান এবং যে গভীর সুর এবং কথার মধ্যে রবীন্দ্রনাথ বোঝালেন, এখানেও
জীবনের অর্থ মিনিং শব্দটা কিন্তু আসছে। দ্বিতীয় যেটা প্রশ্ন, কথা হচ্ছে সুকুমার রায় ননসেন্স লিটারেচার নিয়ে, আনন্দ ফান তাই নিয়ে। তো এখানে রবীন্দ্রনাথ এত ঘোরতর গুরুগম্ভীর কথাবার্তা নিয়ে আসেন কেন করে? একটা কবিতা আমরা দেখি, এই কবিতাটা আমরা একটুখানি দেখি। এক সেকেন্ড জাস্ট কবিতাটাকে খুঁজে বের করে নিই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্রুম, প্রথম কথা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্রুম কথাটার মানে কি? আমার প্রশ্নটা কেউ করবেন না, আমি জানি, বোধ হয় আপনারাও কেউ জানেন না, সম্ভবত কেউ যদি জানেন আমাকে বলে দেবেন দয়া করে। সুকুমার রায় নিজে জানতেন কিনা আমার খুব সন্দেহ আছে। কবিতাটা কি পাচ্ছে? চারটে স্ট্যানজা আছে, চারটে স্ট্যান্ডায় আমরা চার রকম কথা পাই, এবং এখানেও আমরা খুব অবাক হয়ে দেখব কেমন করে আপাত দৃষ্টিতে ননসেন্সের মধ্যে দিয়ে সুকুমার রায় সেই রবীন্দ্রনাথ যে কথাগুলো বলেছিলেন ঘোরতর ফিলোসফিক্যালি ইম্পর্টেন্ট সেই কথাগুলো বলছে। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি জুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি, ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা, সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা, আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে, দাঁড়ে দাঁড়ে ধ্রুম দেড়ে দেড়ে দেড়ে। কি দেখছেন সুকুমার রায়? না একখানা খুব তার কন্টেম্পোরারি বাস্তব ছবি। লাইফ ইজ রানিং অ্যারাউন্ড হিম, পৃথিবী দৌড়চ্ছে, খুব স্বাভাবিক। ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ো, সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা, এবং এই এই এত কিছুর মধ্যে আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে। খেয়াল করে দেখবেন শব্দগুলো গাইছি নয় গাচ্ছি। ননসেন্সে স্টাইলিস্টিক্স নিয়ে, শব্দের ব্যবহার নিয়ে একটা সম্পূর্ণ আলাদা একখানা লেকচার হয়ে যায়, আমরা আমি সে তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি এই কবিতাটা পড়বার সময় সুকুমার রায়ের ধ্বনি গুণের ওপর, শব্দের ধ্বনি গুণের ব্যবহারের ওপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, সবাইকে স্টুডেন্টদের সবাইকার দৃষ্টি আকর্ষণ করবো। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি জুড়ি, তো এই এই এত কিছুর মধ্যে এই জগৎ চলছে, জগৎ দৌড়চ্ছে, তার মধ্যে আমরা আমাদের মতো তবলা ঠুকে গাইছি কেমন তেড়ে, মানে আমরা আমাদের মতো নিজেদের মতো করে স্ট্রাগল চালিয়ে যাচ্ছি। এবং তারপরে সুকুমার রায় আমাদের নিয়ে আসছেন একদলের লোক, একদল লোকেদের মতো, একদল লোকেদের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যারা খুব কাজ করে, প্রবল কর্মঠ লোক। তারা মনে করে হয়তো তারা ছাড়া জগতের জীবনে আর কিছু চলবে না। তাদেরকে বলছেন সুকুমার রায় বর্ষাকালের বৃষ্টি বাদল, রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি বাতে, মরবি কেন দাদা, হোক না সকাল হোক না বিকাল হোক না দুপুর বেলা, থাক না তোমার অফিস যাওয়া, থাক না কাজের ঠেলা। আমাদের জগতে আমরা যখন কাজ করি, কাজের মধ্যে এত ডুবে যাই যে আমরা আমাদের জীবনের ছোট ছোট সূক্ষ্ম হাসি কান্নাগুলোর দিকে নজর দিতে ভুলে যাই। আমরা বুঝতে পারি না যে আদতে আমরা যে কাজগুলো করে চলেছি হয়তো সেগুলোর কোনো অর্থই হয় না। অফিসে গিয়ে কলম পিষেই চলেছি, পিষেই চলেছি, তাতে আমার কি উপকার হবে, কারই বা কি উপকার হবে, আমরা হয়তো ভাবি না। তাই জন্য সুকুমার রায় বলছেন থাক না তোমার অফিস যাওয়া, থাক না কাজের ঠেলা, এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে। এখন চাঁদনি রাতের গান মানেটা কি? চাঁদনি রাতে আনন্দ করে, মনের আনন্দে ফুর্তিতে যে গান গাওয়া হয়তো সেই গানই, সে গানটা কি? আবার সেই মিনিংলেসনেস এবং তার আনন্দ, মিনিংলেসনেস এর মধ্যেই আনন্দকে খুঁজে পাওয়া। দাঁড়ে দাঁড়ে ধ্রুম দেড়ে দেড়ে দেড়ে, কিসের মধ্যে আনন্দ খুঁজে পাবো যার মধ্যে, যার কোনো অর্থ নেই তার মধ্যে? থাক না তোমার অফিস যাওয়া, থাক না কাজের ঠেলা, এই অফিস যাওয়া কাজের ঠেলা এইগুলোই তো সেই তরঙ্গ যেগুলো ওঠে আর মিলায় যায়, কুসুম ঝরিয়া পড়ে।
বার কুসুম ফোটে, তাই বলে কি জীবনের যে শাশ্বত ধ্রুব সত্য যে আনন্দ সেটা মিথ্যে হয়ে যায়? তা না, আমরা এই তরঙ্গের ওঠা পড়া, ফুলের জন্মানো আবার ঝরে পড়া, সেগুলোর মধ্যেই নিজেকে এত ব্যস্ত করে রাখি যে চাঁদনি রাতের গান যে অপার্থিব ব্যাখ্যাতীত আনন্দ, ব্যাখ্যাতীত দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে, তার দিকে আমাদের খেয়াল থাকে না। আমরা তার সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারে না, মিলিয়ে দিতে পারি না। আবার পরের প্যারাগ্রাফে, পরের স্ট্যানজায় সুমারা আর এক ধরনের লোকেদের কথা বলছে। মুখ্য যারা হচ্ছে সারা পড়ছে বসে একা, কেউ বা দেখো কাঁচুর মাচুর, কেউ বা ভ্যাবা চাকা। অর্থাৎ একদল লোক আছে তারা সারাদিন ধরে বাইরের জগতেই কাজের মধ্যে ব্যস্ত, আর একদল তারা একা একা ঘরের কোণে চুপচাপ। তারা নিজেদের মধ্যেই নিজেদের ব্যস্ত, কিন্তু তারা আনন্দ করতে পারে। কেউ বা ভেবে হদ্দ হলো মুখটি যেন কালি, কেউ বা বসে বোকার মতো মুন্ডু নাড়ে খালি। অর্থাৎ তাদেরও তো জীবনের কোনো অর্থ নেই, তারা বাইরের জগতের সঙ্গে মিলতে পারছে না, তারা ভেতরের তারা নিজেদের দুঃখ নিয়েই মশগুল। তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে। অর্থাৎ যা আনন্দময় তাকে যদি তুমি খুঁজতে চাও, তাহলে বিস্তর ভাবনা চিন্তার মধ্যে তাকে পাবে না। তার মধ্যে তোমাকে আনন্দ, তোমাকে মিনিংলেসনেস এর মধ্যেই আনন্দ খুঁজে পেতে হবে। যা নন সেন্স তার মধ্যে সেন্স না খুঁজে আনন্দ পেতে হবে। এবং লাস্ট লাইন, লাস্ট চ্যান্সটা খুব ইম্পর্টেন্ট। বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট, খাটছো কত, খাটছো কত, পাচ্ছো কত কষ্ট। সত্যি তো এই এর কথাই তো রবীন্দ্রনাথ ওই গানটায় বলছিলেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু অনন্ত, তবু আনন্দ জাগে, তবু প্রাণ নিত্য ধারা হাসে, সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। সবকিছু পৃথিবীর নিয়ম মতো ঠিক চলছে, কাজেই তুমি বেজার হয়ে নিজের মতো সময় নষ্ট করার কে? খাটছো কত, পাচ্ছ কত কষ্ট। লাস্ট চারটে লাইন খুব ইম্পর্টেন্ট। আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা। এই গানকে যদি আমি জীবনের গান বলে তুলে নিই, তাহলে তার সঙ্গে সঙ্গত করে যে তবলা বাজে, সে তো জীবনের আনন্দ, সেই তো জীবনের হৃদস্পন্দন। দ্য হার্ট বিট অফ লাইফ, দ্য হার্ট বিট অফ আনন্দম, তবলা বাজে ধিনতা, পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ছেড়ে, তুমি নিজেও সেই লাইফ বিটের সঙ্গে বিট দিয়ে পাল্লা ধরে তার সঙ্গে তাল মিলিয়ে গায়ের জোরে গিটকিরি দাও ছেড়ে, সাবমিট ইউর সেলফ টু দ্যাট ফ্লো অফ আনন্দম, দাঁড়ে দাঁড়ে ধ্রুম দেড়ে দেড়ে দেড়ে। যদি বা তার কোনো অর্থ নেই, যদি বা তার কোনো অর্থ থাকতে পারে না, আনন্দটুকু তো আছে। সেই আনন্দটুকু জীবন ইটসেলফ, জীবনের মূল্যে আনন্দময় নয়? তাহলে তুমি বসে বসে এত বেকার ভাবছো কেন? এত অর্থহীন ভাবে বসে বসে কালক্ষেপ কালক্ষয় করছো কেন? কিসের জন্য? কিসের তোমার কাজ? কিসের তোমার দুঃখ? কিসের তোমার ভাবনা ভুলে, সবকিছুকে ভুলে নিজের মধ্যে বসে বসে মন খারাপ করা কেন? কিসের জন্য? জীবনের সঙ্গে মেলো, আনন্দের সঙ্গে মেলো। হয়তো তার কোনো অর্থ নেই, কিন্তু সেই জীবনের সঙ্গে মিলন আনন্দ সেইটাই আসল। দাঁড়ে দাঁড়ে ধ্রুম দেড়ে দেড়ে দেড়ে, এর কোনো অর্থ নেই, কিন্তু অস্তিত্ব আছে, অর্থহীন আনন্দময় অস্তিত্ব। এই হচ্ছে সুকুমার রায়ের দর্শন, এই হচ্ছে ননসেন্স দর্শন। এই পর্যায়ে আচ্ছা কোনো প্রশ্ন এসেছে কি? না, প্রশ্ন না নেই। আচ্ছা, এইটা একটা দিক গেল সুকুমার রায়ের ননসেন্সের মধ্যেও আমরা যে গভীর দার্শনিক দিকটি খুঁজে পাচ্ছি, এটা 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 তার একটা দিক গেল। আর এটা ছাড়া, যেটার কথা অতি অবশ্যই না বললে নয়, এত গভীর দার্শনিক দিক তো হলো, সুকুমার রায় ননসেন্সকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট টুল হিসেবে অত্যন্ত ভালো ব্যবহার করেছে। সেটা তার আগে অনেকেই করেছেন, সুকুমার রায় প্রথম নয়। তো সুকুমার রায় যেখানে ইউনিক, সেখানে
সুকুমার রায় যেটা কথা একদম প্রথমে ম্যাম বলছিলেন সেটা হচ্ছে এই অ্যান্টি কলোনিয়াল আইডেন্টিটিটা খোঁজার মতো। সুকুমার রায় যখন এই কবিতাগুলো লিখছেন তখন প্রথম বিশ্বযুদ্ধ সবে হয়ে গেছে, প্রথম বিশ্বযুদ্ধের মানে ঘোরতর ভাবে আমরা ভারতবর্ষ তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে চলছে, সেখানে দাঁড়িয়ে সুকুমার রায় আমরা দেখি ঘোরতর ভাবে ব্রিটিশ শাসনকেও তিনি কাউন্টার করছেন এবং ব্রিটিশের পাচাটা যে এক অদ্ভুত বাঙালি সমাজ তৈরি হচ্ছে পাশ্চাত্য মুখাপেক্ষী তাদেরকেও সুকুমার রায় ছেড়ে কথা বলছেন। এই প্রসঙ্গে যে কবিতাটার কথা আমরা প্রথমেই বলবো সেটা হচ্ছে একুশে আইন। একুশে আইন কবিতাটা লেখা হয়েছিল খুব সম্ভবত 1922 ফেব্রুয়ারি। 1922 ফেব্রুয়ারির ঠিক আগে অনেকগুলো ঘটনা ঘটেছিল যেগুলো মানে খুব ভারতবর্ষের ইতিহাসকে নড়িয়ে দিয়েছিল, একটা ক্রাইসিস ফেজ চলেছিল বলা যায় মোটামুটি 1919 থেকে 1924 পর্যন্ত। মানে তখন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হয়েছে, চৌরি চৌরার ঘটনা হয়েছে, তার আগে স্বরাজ্য দল স্থাপন করেছেন চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু মিলে, এরকম অনেক ঘটনা ঘটছে এবং হিংসার রাজনীতি একটা বড় একটা ভূমিকা নিয়েছিল এবং সবকিছুর মধ্যেই যেটা ফুটে বেরোচ্ছিল সেটা হচ্ছে ব্রিটিশের ভারত বিরোধী আইন। মানে যা কিছু হলেই ইন্ডিয়া ডিফেন্স অ্যাক্টের আন্ডারে বিশেষ করে টেররিস্ট যারা ব্রিটিশের চোখে ছিলেন সেই স্বাধীনতা সংগ্রামীদের জেলের ভেতর পড়বার জন্য বা ভারতের মানুষের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার জন্য আইন প্রণীত হচ্ছিল। সেই জন্য সুকুমার রায় কি লিখছেন না একুশে আইন, আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পায়দা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার 21 টাকা দণ্ড, তা সেটায় সন্ধ্যে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগায় পিছে, কোটাল এসে নস্যি ঝাড়ে 21 দফা হাঁচিয়ে, কারুর যদি দাঁতটি নড়ে 4টি টাকা মাসুল ধরে, কারুর যদি গোপ গজায় 100 আনা ট্যাক্স চায়, খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড় সেলাম ঠোকায় 21 বার, চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায়, রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তায় 21 হাতা জল গেলায়, যে সব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় 100 উড়ে, সামনে রেখে মুদির খাতা সেব কষায় 21 পাতা, হঠাৎ সেথায় রাত দুপুরে নাগডাকালে ঘুমের ঘোরে অমনি তেড়ে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে 21টি পাক ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। এবার ব্যাপারটা যে খুবই অত্যাচারের একটা ছবি সেটা তো আমরা বুঝতেই পারছি। এবার এর মধ্যে অনেকগুলো জিনিস ভাববার আছে। প্রথম কথা, সুকুমার রায় বিং আ ভেরি ক্লেভার ম্যান, তিনি কি করছেন প্রথমেই এই কবিতার ব্যাকগ্রাউন্ডকে ভারতবর্ষ টর্ষ কোনো মানে আমাদের চেনা জায়গার চৌহদ্দির মধ্যেই না রেখে একটা মিথিক্যাল জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, শিব ঠাকুরের আপন দেশ আইন কানুন সর্বনেশ। শিব ঠাকুরের আপন দেশ কথাটা আমাদের আমাদের সাধারণ চিন্তা ভাবনার মধ্যে দিক থেকে দেখতে গেলে সেটা তো একটা ল্যান্ড অফ ইউটোপিয়া, তাই না? শিব ঠাকুরের আপন দেশ, সেখানে কোনো কিছুরই কোনো কমতি নেই, সেখানে সবাই ভালো থাকে। সেখানে আমরা দেখছি কি আইন কানুন সর্বনেশ, ব্রিটিশরাও তো চিরকালই বলে এসেছে ব্রিটিশ রাজত্বের মতো নিখুঁত রাজত্ব আর কোথাও নেই, তাই না? কিন্তু সেখানেই আমরা কি পাচ্ছি আইন কানুন সর্বনেশ। কেন সর্বনেশ? আমরা দেখি এই কবিতায়
যে সমস্ত ক্রাইম গুলোর কথা বলা হয়েছে, আমি যদি সোকল সেগুলোকে ক্রাইম ধরি, সেগুলো অত্যন্ত ন্যাচারাল অ্যাকশন যার জন্য কখনো চট করে কেউ দায়ী হতে পারে না, অর্থাৎ দে আর ভেরি ন্যাচারাল টু হিউম্যান বিইংস। কেউ যদি যায় পিছলে পড়ে, কেউ সে তাই সন্ধ্যে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে, কারোর যদি দাঁত নড়ে, কারোর যদি গোঁপ গজায়, কেউ যদি চলতে গিয়ে ডান দিকে বাঁ দিকে চায়, কোনোটাই তো কারোর খুব অস্বাভাবিক ব্যাপার নয়, তাই না? কিন্তু এগুলোরই পরিপ্রেক্ষিতে যে শাস্তি দেওয়া হচ্ছে সেগুলো শুধুমাত্র কর্পোরিয়াল পানিশমেন্ট নয়, সেগুলো রীতিমতো ক্রুয়েল কর্পোরিয়াল পানিশমেন্ট। অর্থাৎ দৈহিক শাস্তি তো বটেই, রীতিমতো কঠিন শাস্তি সেগুলো। এবং যেখানে সুকুমার রায় বলছেন যে সব লোকে পদ্য লেখে, তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নারায়ণ শুনে সামনের নামতা শোনা, 100 উড়ে সামনে রেখে মুভি পাতা, হিসেব পয়সা 21 পাতা, ইজ সুকুমার রায় টকিং অ্যাবাউট সেন্সরশিপ? সমাজের রক্তচক্ষু, শাসকের রক্তচক্ষুকে এড়িয়ে কেউ কাব্য রচনা, কেউ সাহিত্য রচনা করতে পারবে না, এটার কথাই বলছেন কি সুকুমার রায়? আমরা চিরকাল দেখে এসেছি সাহিত্য শাসক বা শোষক সমাজের কাছে কি ভয়ের বস্তু, এবং তাকে তাদেরও ধরে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? খেয়াল করে দেখো, যে শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তির সঙ্গে কিন্তু অঙ্কের একটা ভীষণ রকম সম্পর্ক রয়েছে। নামতা শোনায় 100 উড়ে, সামনে রেখে মুদির খাতা, হিসেব কষায় 21 পাতা। Whereas আমরা চিরকালই জানি লিটারেচার অর্থাৎ লিবারাল আর্টস কে বরাবরই স্ট্রাকচারাল সায়েন্স, স্ট্রাকচারাল নলেজ বা সায়েন্সের একটা পরিপন্থী হিসেবে দেখা হয়েছে। কেন না মুক্ত চিন্তার বদলে ধরে নেওয়া হয় এই অঙ্ক হিসেব? এখানে যে নামতার কথা বলা হচ্ছে, নামতা মানে মুখস্থ করা, মুখস্থ বিদ্যে, তো এইগুলোতে কি হয়, এইগুলো মানুষকে অনেক বেশি অনুগত হতে শেখায়। নামতা মানে নামতা মুখস্থ করা মানে কি, মুখস্থ করা, তুমি যা মুখস্থ করছো তাই উগড়ে দিচ্ছ, অর্থাৎ তোমার লয়্যালটি যেটা, তোমার আনুগত্য যেটা, সেটা অনেকটা তোতা পাখির মতো তুমি আউড়ে যাচ্ছ, তুমি নামতা আউড়াতে শিখছো, তুমি তুমি স্বতঃস্ফূর্ত অরিজিনাল কবিতা লেখার বদলে তোমাকে নামতা আউড়ানো শেখানো হচ্ছে, তোমাকে হিসেব কষা শেখানো হচ্ছে ঘাড় গুঁজিয়ে, অঙ্ক করতে শেখানো হচ্ছে, কবিতা লিখে হয়তো রাষ্ট্রের কোনো উন্নতি হয় না, হিসেব কষলে রাষ্ট্রের কিছু, মুদির দোকানে হিসেব লিখলে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি কিছু হতে পারে, তাই জন্যই হয়তো কবিরা হয়তো রাষ্ট্রের কাছে একটা থ্রেট, এই জন্যই হয়তো যে সব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে নামটা শোনায় 100 উড়ে আর তাদেরকে মুদির খাতায় হিসেব কষানো শেখায়। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, তোমরা প্রশ্ন করতেই পারো, 21 আইন কেন, ওয়াই 21? আবারও বলবো, এইখানেই বোঝা যায় সুকুমার রায় কত ইন্টেলিজেন্ট একজন মানুষ। 21 কথাটাকে তিনি সিম্পলি, আমি বলবো, রেড হেরিং হিসেবে ইউজ করেছেন। তিনি 21 কথাটাকে ইউজ করছেন এই কারণেই যে আমরা যখন কবিতাটা পড়বো, তিনি জানেন আমাদের পাঠকের দৃষ্টি, পাঠকের মনঃসংযোগ ওই 21-এর ওপরেই নিবদ্ধ হয়ে থাকে। যেহেতু তিনি পলিটিক্যালি ইনকারেক্ট হচ্ছেন, তিনি একটু গা বাঁচিয়েও চলছেন, তিনি ননসেন্স কে ননসেন্স রাখতে চান বলেই 21 শব্দটা ইউজ করছেন। তিনি চান না একেবারে কেউ ননসেন্সের ভেতরের সেন্স কিছু একটা আন্দাজ করে ফেলে। এবং এই জিনিসটা আমরা সুকুমার রায়ের অন্য কবিতাতেও দেখতে পাবো, যেমন ধরো বলবো কি ভাই হুগলি গেলুম, বলছি তোমায় চুপি চুপি, দেখতে পেলুম তিনটে শুয়োর মাথায় তাদের মেইকো টুপি। আবার কলোনিয়াল ক্রিটিসিজম, কাদেরকে দেখতে পেলাম, তিনটে শুয়োর তাদের মাথায় টুপি নেই, এবং এটা এমন টোনে বলা হচ্ছে যেন এটা খুব গোপনীয় একটা সিক্রেট। শুয়োররা কি সাধারণত টুপি পরে? পরে, আমরা প্রথমে হাসবো, এটা ওই ওই অনেকটা অ্যালিসের খরগোশকে ওয়েস্টকোট পরতে দেখার মতো। খরগোশে কি ওয়েস্টকোট পরে? পরে না, ওয়েস্টকোট পরে কারা? জেন্টলম্যান। টুপি কারা পরে? কলোনিয়াল
কলোনিয়াল ভারতবর্ষ মাথায় হ্যাট কারা পরে? হয়তো ব্রিটিশাররা, হয়তো তিনটি সাহেবের কথা বলছেন সুকুমার রায়, কিংবা সাহেবী ভাবাপন্ন তিনটি বাঙালির কথা বলছেন সুকুমার রায়, যাদের মাথায় টুপি দেখতে না পাওয়াটাই আশ্চর্য। অর্থাৎ আমরা মিনিং এর নিচে, সেন্সের নিচে একটা মেটা সেন্স খুঁজে পাচ্ছি, এবং এইখানে এই এই মেটা সেন্সটা, এই 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 অর্থোত্তর অর্থটা খুঁজে পাওয়া যাতে অত সহজ না হয়, সেই জন্য সুকুমার রায় একটি রেড হেরিং দিয়ে, মানে রেড হেরিং কি করে, একটা লাল হেরিং মাছ, মাছ ধরা, মাছ ধরিয়ে দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যায়, যাতে বাকি হেরিং এর ঝাঁকটা পালিয়ে যেতে পারে, দিগ্ভ্রান্ত করে মাছ মারা। তো এখানেও সুকুমার রায় সেই রেড হেরিং হিসেবে রেখে দিচ্ছেন হুগলিকে। আমরা সবাই ভাবতে থাকবো হুগলিতে গিয়ে দেখলেন কেন এই এই টুপিহীন তিনটে শুয়োরকে, ওয়াই হুগলি? আমরা ভাবতেই থাকবো, ভাবতেই থাকবো, এবং অবভিয়াসলি তার কোনো অর্থ খুঁজে পাবো না, কারণ এখানে হুগলি কি আর সাহারানপুরি বা কি কিছু ম্যাটার করে না। এটা আসল ম্যাটার করে, সেটা হচ্ছে তিনটে শুয়োর মাথায় তাদের নেই টুপি। আর যদি কেউ এই এর ভেদ এই অর্থটা খুঁজে নাও পায়, তাহলেও তার কিছু যাবে আসবে না, কেননা হাসতে তো বাধা হচ্ছে না, তাতে মিনিংলেস লাফটার তাতে তো বাধা পড়ছে না। সুকুমার রায় এইভাবে আরো বেশ কিছু কবিতায় এই সাহেবী ভাবাপন্ন ওয়ানাবি বাঙালিকেও সমালোচনা করেছে। ওয়ানাবি বাঙালি, তারা বাঙালি হয়েও ভাব করে যেন তারা সাহেব। যেমন কোন কবিতা, আমরা ট্যাঁশ গরু কবিতাটা একটুখানি দেখি। হ্যাঁ, এই যেমন এই কবিতাটা হুঁকোমুখো হ্যাংলা বাড়ি তার বাংলা, কেন হুঁকোমুখো হ্যাংলার বাড়ি বাংলায় তা আমরা কোনো উত্তর সম্ভবত পাবো, হয়তো পাবো, কিন্তু সেটা অনেক পরে গিয়ে ডিটেল। বাংলা কথাটা এখানে রেড হেরিং হিসেবেও ইউজ করা গেছে বলতে পারি। আবার যদি এটা ভাবি যে যার দুটো ল্যাজ, লোকের একটা ল্যাজ থাকে, হুঁকোমুখো হ্যাংলার দুটো ল্যাজ, তাও সে দুটো ল্যাজ নিয়েও দুটো ল্যাজ দিয়ে কিভাবে মাছি মারবে তা বুঝতে পারে না, অর্থাৎ তার আরো থাকলে ভালো হতো। এই তো মানুষ, এই তো আমরা, হুঁকোমুখো হেঁকে কয় আরে দূর তা তো না, দেখছো না কিরকম চিন্তা, মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা, বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই ল্যাজে মাছি মারি ত্রস্ত, অর্থাৎ যদি ডান দিকে মাছি বসে সে বাঁদিকে ল্যাজ দিয়ে পটাং করে মেরে দেবে, বামে যদি বসে তাও নই আমি পিছ পাও এই ল্যাজে আছি তার অস্ত্র, অন্য ল্যাজটা দিয়ে সে মেরে দেবে, যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাইবে, ভেবে দেখো একই দায় কোন ল্যাজে মারি তায়, দুটি বই ল্যাজ মোর নাই রে, এই লাস্ট লাইন। আরে লোকের একটা ল্যাজ থাকে, লোকের না মনুষ্যতর প্রাণীর একটা ল্যাজ থাকে, এর দুটো ল্যাজ, তাও আরো কিছু ল্যাজ থাকলে ভালো হতো এমন যেন এর বক্তব্য। সুকুমার রায় বলতে চাইছেন বাংলায় যায় যে সমস্ত হুঁকোমুখো হ্যাংলা থাকে তাদের কোনো কিছুতেই অভাব মেটে না, আর কোনো কিছুতেই আশ মেটে না, হতে পারে বা সে মিনিং এর সে কবিতার সেই অর্থ করা, দ্যাট ইজ আপ টু আস, দ্যাট ইজ আপ টু দ্য রিডার। রাজশ্রীর ডিসকাশন খুব ভালো হচ্ছে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনছি এবং ভীষণ আনন্দও পাচ্ছি নতুন নতুন কথা, কিন্তু ওই যে স্টিপুলেটেড একটা টাইম, হ্যাঁ আমি সেইটাই বলতে চাইছি, আমি একটা কবিতা বলে আমি জাস্ট শেষ করব, এইটা ট্যাশ গরু, ট্যাশ গরু গরু নয় আসলে, তো বাকি কোনো গরু, কোনো পাখি, কোনো প্রাণী টেরি কাটে না, এক যদি না সে মানুষ,
টেস গুরু টেস অর্থাৎ ছাইবি ভাবাপন্ন সেই বাঙালি এই ছাইবি ভাবাপন্ন যে বাঙালি তাদেরকে ক্রিটিক করলেন সুকুমার রায় এই কবিতাতে একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালি সে তিন মাস আদমরা শুয়েছিল বালিশে পেটরোগা বাঙালি যার সাবানের সুপ আর মোমবাতি ছাড়া কিচ্ছু চলে না পটল দিয়ে শিঙি মাছের ঝোল ছাড়া তার আর কিছু চলে না এদিকে তার গলায় মাফলার কোথায় তাকে পাওয়া যায় যার খুশি দেখে এসো হারুদের অফিসে অর্থাৎ সে অফিসও যায় অফিস কে যায় বাঙালি বাবু বাঙালি মধ্যবিত্ত বাবু সেই যিনি কিম্ভূতের মতো যিনি সব চেয়েছিলেন যে চেয়েছিল কোকিলের মতো তার গলায় সুর থাক সিংহের মতো তার কেশর থাক হাতির মতো তার সুর থাক ক্যাঙ্গারুর মতো সে যেন লাভ দিতে পারে এবং সে যখন সত্যি একসময় সমস্ত কিছু পেলো তখন সে ভাবতে বসল আমি কি লাফ দিয়ে হুশ করে হাতি কহু ওড়ে কি বুড়ো হাতি ওড়ে বলে কেউ যদি গালি দেয় এত কিছু পেয়েও সে আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেল বাঙালির আইডেন্টিটি এটা যদি আমি আমি বাঙালির কথা ভুলেও যাই এটা যদি আমরা সাধারণ মানুষের কথাই বলি আমাদের আমাদের আকাঙ্ক্ষা তো কখনো মেটে না তাই না এই হচ্ছেন সুকুমার রায় যে সুকুমার রায় আবোল তাবোল যখন শেষ করছেন তিনি বলছেন আরো অদ্ভুত যেটা শেষ কবিতাটার নামও আবোল তাবোল এবং এই আবোল তাবোল কবিতাটায় এই মিনিংলেস লাফটার মিনিংলেস আনন্দম মিনিংলেস জয় একটা কসমিক রূপ পায় এই কবিতাটা অনেক পেলব অনেক বেশি রোম্যান্টিক মেঘমুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে তালবে তালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে কেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাঁধা কেথায় রঙিন আকাশতলে স্বপন দোলা হাওয়ায় দো সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ একই কোনো সাধারণ ননসেন্স ওয়ার্ডস ওই ছুটছে মটর ঘটর ঘটরের সঙ্গে কি এই কবিতার এই 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 রোম্যান্টিক সম্বর লাইনগুলোর তুলনা চলে চলে না এবং এই ছবিটাও আমরা যেটা দেখি সেও আমরা দেখি অদ্ভুত এই আকাশ মেঘ ফুল সত্যি আকাশ কুসুম এঁকেছেন মেঘের ওপর বসে কি যেন বাঁশি বাজাচ্ছে আর তার তলায় হাসতে হাসতে কে এক বৃদ্ধ সত্যি কি মানে আনন্দময় যে বৃদ্ধের কথা রবীন্দ্রনাথ ভেবেছিলেন ঈশ্বরের মতো ঠাকুরদা এ আমরা জানি না সে যেন কি সব আঁক খুঁজছে না লিখছে আমরা বুঝতে পারি না অর্থাৎ একটা আনন্দের ছবি এবং সত্য সুকুমার রায় বলছেন আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে এই হচ্ছে আবোল তাবোলের মূল কথা ছুটলে কথা থামায় কে আজকে ঠেকায় আমায় কে সুকুমার রায় নিয়ে কথা বলতে গেলে আমাদের সবাই কারিতায় হয় আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে রাম খটাখট ঘেঁচাং ঘেঁচ কথায় কাটে কথার প্যাঁচ আলোয় ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতি চ্যাং দোলা শূন্যে তাদের ঠ্যাং তোলা এই কথাগুলোর আপাত দৃষ্টিতে কোনো মানে নেই এগুলো এক একটা ইমেজ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এই এই ছবিগুলোর সৌরভ এইভাবে আবোল তাবোলের অলৌকিক অলিক জগৎ সৃষ্টি হয় এই জগতের কোনো শেষ নেই কোনো শুরু নেই কোনো মাথা নেই কোনো মুন্ডু নেই কি নিয়ে কথা বলবো আবোল তাবোলকে নিয়ে যাই বলতে যাই যাই লিখতে যাই না কেন কোনো স্ট্রাকচারে একে বাঁধা যায় না যাবে না কেন এ আবোল তাবোল নিজের যা মনে আসে নিজের যা ভাবনায় আসে তাই লিখে যাওয়া তাই বলে যাওয়া তাই বুঝে নেওয়া স্ট্রাকচারের মধ্যে থেকে স্ট্রাকচারকে চ্যালেঞ্জ জানানো স্ট্রাকচারকে ভেঙে ফেলা হাসতে হাসতে ভেঙে ফেলা এবং আবার নতুন করে সেই স্ট্রাকচারের এলিমেন্ট গুলো দিয়েই আবার নতুন করে স্ট্রাকচার তৈরি করা এই তো আবোল তাবোল এই কবিতা সত্য সুকুমার রায় তার জীবনের শেষ কবিতা লিখেছে এবং এই কবিতা শেষ করার সময় লিখছেন আদিমকালের চাঁদিম হিম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম যার কোনো
অর্থ হয় না, যার অস্তিত্ব নেই, সেই অনস্তিত্বের অস্তিত্বকে তিনি তোড়ায় বেঁধে আমাদের সামনে দিলেন এবং আমরা আনন্দ পেতে লাগলাম। আমরা আজও হেসে চলেছি এবং আমরা আজও ভেবে চলেছি। কবি সুমন লিখেছিলেন না, আমাকে ভাবায় সুকুমার রায়, আমরা আজও ভেবে চলেছি। তিনি তিনি নিজের শেষ কবিতার শেষ লাইনে লিখেছেন, ঘনিয়ে এলো ঘুমের ভোর, গানের পালা সাংগ্রম। কিন্তু আমরা বলতে পারি তার গানের পালা আজও কোথায় সাংগ্রম হয়। His song is still going on, নইলে আমাদের আজকে এতক্ষণ ধরে আলোচনা করবার এবং শুনবার প্রয়োজন। থ্যাংক ইউ। আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমি জানি হয়তো বেশি লম্বা হয়ে গেল একটু, কিন্তু ওই যে ছুটলে কথা থামায়, সুকুমার রায়কে নিয়ে যতই বলতে যাই তার কবিতাকে নিয়ে কথা শেষ হয়। অনেক ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ রাজশ্রী, আমাদের সত্যি একটা অন্য ধরনের সময় উপহার দেওয়ার জন্য। আসলে ননসেন্সের মধ্যে অল মাইন, আসলে ননসেন্সের মধ্যে লুকিয়ে থাকা যে গভীর অনুভব ও প্রসারিত চিন্তা থাকে, তার হদিস পাওয়াটা সবসময় আমাদের পক্ষে হয়ে ওঠে না। আমরা তো সবসময় তার সুপারফিসিয়াল এবং সারফেস লেভেলের মিনিংটার দিকেই চোখ রাখি এবং হাসতে থাকি, কিন্তু এই হাস্যরসের সীমার বাইরেও ননসেন্সের যে একটা বৃহত্তর অ্যাপিল এবং রেলেভেন্স আছে, তা বোঝা, জানা এবং আত্মস্থ করাটাও কিন্তু একটা ভিন্ন রকমের নতুন এক্সপিরিয়েন্স। এবং সত্যি যে সেশনটা তুমি আমাদের সাথে শেয়ার করলে, সেটা সুকুমার রায় সম্পর্কে আমাদের যে বোধ বিবেচনা দুটোই কিন্তু একটা অন্য ডিরেকশনে চলে যাবে, এটার আশা রাখি। এবং এটা তো স্টুডেন্টদের পক্ষে ভীষণভাবেই লাভজনক, যেহেতু তুমি আমার রিকোয়েস্টেই অনেকটাই বাইলিঙ্গুয়াল মেথড ফলো করে। আমি লাভজনক হয়েছে কিনা জানি না তাদের পক্ষে, আমি আই হোপ দ্যাট ইট হ্যাজ বিন বেনিফিশিয়াল টু দেম, বাট অল আই ওয়ান্ট ইজ সেশনটা যদি এনজয়েবল হয়ে থাকে তাহলেই আমি এবং সুকুমার রায় খুশি হবেন। লাভ কথাটা এখানে হয়তো ততখানি যখন অনুভব করবে অন্য কোনোখানে, যখন কোনো ভাবে এটাকে ইউটিউবে দেখবে বা সেশনটা যদি রেকর্ড করে থাকে অন্য ভাবে যখন শুনবে, তখন নিশ্চয়ই তারা এটার জায়গাটা বুঝতে পারবে। এবং খুব গভীর কথা তুমি শেয়ার করেছো, একদম খেলার ছলে তুমি অনেক গভীর কথা শেয়ার করেছো আমাদের সাথে। তা এখন কিছু প্রশ্ন নিয়ে নেব। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। আমাদের একজন ফ্যাকাল্টি গৌতম মাইতি স্যার একটা প্রশ্ন করেছেন যে উইল ইট বি অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যাড্রেস আবোল তাবোল অ্যাজ হজবড়ল এন্ড হজবড়ল অ্যাজ আবোল তাবোল। দেখুন স্যার, দুটোই তো একে অপরের সঙ্গে সংযুক্ত, তাই না? ওই যে বললাম স্ট্রাকচারকে ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া ব্যাপারটা তো দুটোর মধ্যেই আছে। দেখুন, আবোল তাবোল মানে কি, যার কোনো অর্থই নেই, যার আপাত দৃষ্টিতে কোনো অর্থ নেই সেটা বলাই ভালো, অ্যাপারেন্টলি নো সেন্স। আর হজবরল শব্দটার মধ্যে যদি আপনি দেখেন, সেটাও কিন্তু স্ট্রাকচার, ওই আমি বললাম স্ট্রাকচারকে ভেঙে গুঁড়িয়ে ধ্বংস করে দেওয়া নয়, স্ট্রাকচারের এলিমেন্ট গুলোকে নতুন করে সাজিয়ে নেওয়া, সেইটাই ননসেন্স কথা বলে। হজবরল যদি আমরা স্ট্রাকচার দেখি, লাইনটা হওয়া উচিত জর ল ব হ, উনি সেটাকে করে দিচ্ছেন হ জ বর ল, উনি তালগোল পাকিয়ে দিলেন। অর্থাৎ আমরা, অর্থাৎ উনি যে স্ট্রাকচারটা আছে সেটার অস্তিত্বকে অস্বীকার করলেন না, কিন্তু অস্তিত্বটাকে নতুন করে ইন্টারপ্রেট করতে চাইলেন। আবোল তাবোলেও তো সেইটাই করছেন, আবোল তাবোলেও তো সেই জিনিসটাই করবার চেষ্টা করছেন। কাজেই একদিক থেকে তো আবোল তাবোল আর হজবরল কমপ্লিমেন্টারি টেক্সট বটেই, আবোল তাবোলকে হজবরল বলা যায় কি না আমি জানি না, কিন্তু হজবরলকে আবোল তাবোল ডেফিনেটলি বলা যায়, এটুকু আমি বলতে পারি। এটা আমার মত অবশ্য, কেননা আবোল হজবরল বইটার যে স্ট্রাকচার, সেই টাইট নিট স্ট্রাকচারটা তো আবোল তাবোলের কবিতার মধ্যে
তবু পাচ্ছি না সুকুমার রায় নিজেই যখন দুটো আলাদা আলাদা স্ট্রাকচারাল ফর্ম কে অ্যাপ্রোচ করেছেন, কাজী ওই ডিফারেন্স টুকু থেকেই যায়, আদারওয়াইজ থিমেটিক্যালি ওয়েল, খুব তফাৎ তো দুটোর মধ্যে নেই, এটা অবশ্যই একবারই আমার মত স্যার। না একদম লটস অফ কমপ্লিমেন্টস দাঁড়িয়ে রয়েছে শব্দের ডাবল মিনিং এর ওপর, ঠাস ঠাস ধুমধাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি পটকা, এই ফোটা শব্দটা শুনলেই আমরা ওই যে ওই সিগনিফায়ার সিগনিফায়ার এর কথা বলেছিলাম সেইগুলোর কথা আছে, ফোটা মানে আমরা দুম দাম এই শব্দগুলোকে অ্যাসোসিয়েট করে নিই, অথচ আমরা সেই ফোটা শব্দটার সঙ্গে আবার ফুল ফোটার মতো কোমল জিনিসও আমরা অ্যাসোসিয়েট করি, অর্থাৎ একই শব্দ কিভাবে চরম বিপরীতার্থক দুটো সিগনিফায়ারকে সিগনিফাই করছে এইটা নিয়েই সুকুমার রায় কবিতাটা লিখছেন। টুং টাং ঝনঝন কত ব্যথা বাজে রে, ব্যথা বাজা কথাটা খুব পোয়েটিক একটা একটা এক্সপ্রেশন, কিন্তু বাজা বলতেই যে ফিজিক্যাল যে সিগনিফাইড যে ইমেজটা আমাদের মনে আসে, সাউন্ড ইমেজ যেটা আমাদের মনে আসে ঢং ঢং, ওই ব্যথা বাজার সঙ্গে তো সেটা আসে না, অর্থাৎ আদতে যে মিনিংগুলো সিগনিফায়ার সিগনিফাইড গুলো সেগুলো যে সত্যি আরবিট্রারি, কবিতাগুলোর মানে আমাদের বোধগম্য জগৎটার যে সত্যি কোনো মানে নেই সেইটা যেন সুকুমার রায় বুঝিয়ে দিচ্ছেন, এবং সেটা খুব গুরুগম্ভীর ভাবে বোঝাচ্ছেন না আদৌ, হাসতে হাসতে বুঝিয়ে দিচ্ছেন এবং আমরাও হেসে যাচ্ছি, হেসে যাচ্ছি না বুঝে এবং আবারও বুঝবার চেষ্টা করে, এইখানে আরো বেশি হাসি, কাজেই ননসেন্স কে ওইভাবে বোঝা হয়তো যাবে না, কোনোদিনই যায় না, ননসেন্স কে অনুভব করতে পারি, ওই যে ডুবেও যেতে পারি তাতে, কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে ননসেন্স কে বোঝা, কথার পিঠে কথা বেড়েই যাবে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কারো কোনো অবজারভেশন থাকে, কারো যদি কোনো বক্তব্য থাকে, প্লিজ। মানে এখানে একটু রাজশ্রীর অনুমতি নিয়েই বলছি, এখানে কোনো এখানে কোনো একুশে আইন চালু নেই, বলবৎ কিছুই হবে না, এবং গোটা ব্যাপারটাই যখন একটা এরকম কার্নিভালেস্ক মোডেই যখন সুকুমার রায় পুরো ব্যাপারটা লিখেছেন, কার্নিভাল হচ্ছে এমন একটা দিন যেদিন সমস্ত সিস্টেমকে উল্টে পাল্টে যথেচ্ছাচার করা যায়, কেউ কিছু বলে না, সুকুমার রায় তো সেই কার্নিভালেস্কেই এনে ফেলেছেন, কাজেই কার্নিভালেস্ক আবোল তাবোলকে নিয়েই যখন আমাদের কথা হচ্ছে তখন কেউ যেন প্লিজ নিজের মনকে না ওটা কি এই কথাটা আমি বলবো ভেবে কেউ যেন সংকুচিত থাকবে না, যদি কারো কিছু বক্তব্য থাকে বলুন, আমরা আমরা এনরিচড হবো তাতে। আমার মনে হচ্ছে আর কেউ বোধহয় কিছু আর কেউ বিষয় হ্যাঁ মানে এত ভালো হয়েছে সেশনটা সবাই এখন রিলিজ করছেন, ম্যাম কিছু বলবেন? হ্যাঁ ওকে, আমরা আমরা আসলে সুকুমার রায়কে এমন করে পেলাম, ছোটবেলাতেই তো বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামে আবৃত্তি প্রতিযোগিতা বা এগুলো দিয়ে সুকুমার রায় বা সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ এদের কবিতা আবৃত্তির ব্যাপার ছিল, এখন তো সেইভাবে পড়াশুনো বা সেই এগুলো তো কেমন কেমন হয়ে গিয়েছে, সুকুমার রায় এখন আমাদের আলোচ্য বিষয় হয়ে পড়েছে, রবীন্দ্রনাথ একদিন এরকম মানে রবীন্দ্রনাথও হচ্ছেন ঠিকই, এবং রবীন্দ্রনাথকে যেভাবে সুকুমার রায় এনলাইট করেছেন আমরাও অপেক্ষা করছি সুকুমার রায়কেও এভাবে মানে আলোকিত করে আবল তাবল একটা মানে নোবেল নিয়ে আসুক এরকম একটা কিছু, এটা অবজারভেশন। আবল তাবল সম্ভবত সত্যি নোবেল পাওয়ার মতো ক্ষমতা রাখে, আমি আমি সেটাই বলছি, মানে এরকম কিছু কবি আছে আমারও মানে পরিচিত তারা এরকম বলে না যে যথাযথভাবে সুকুমার রায়কে যদি ওইভাবে তুলে ধরা হতো হয়তোবা আমাদের ঝুলিতে আরো একটা নোবেল আসতো, এই মানুষটি এত স্বল্পায়ু হয়ে রইলেন বিধাতার নিয়মে, এটা খুব অদ্ভুত, খুব আক্ষেপের বিষয়, যদি সুকুমার রায় আমার মনে হয় আর যদি অন্ততপক্ষে 10টি বছরও বাঁচতেন বাংলার সাহিত্যের
আমি বাংলার সাহিত্য বলছি, বাংলা সাহিত্য বলছি না, বাংলার সাহিত্য হয়তো আরো বড় মোড় ঘুরে যেত অনেক অনেক, মাত্র 35 বছরের জীবনে এই করে গেছেন, অভাবনীয়। হি ইজ দ্য জিনিয়াস, বিস্ময় পুরুষ কুমার দাস। এবং শুধুমাত্র আবোল তাবোল লিখেছেন তা তো নয়, মানে অতীতে হজবরলর মতো একখানা উপন্যাস লিখেছেন, নভেল আর বলবো, তার উপর ব্রাহ্ম সমাজের এত বড় একজন সংগঠক ছিলেন, মন্ডা ক্লাবের মতো একটা এত বড় সাংস্কৃতিক একটা অর্গানাইজেশন চালিয়েছেন, কি ভালো ভালো প্রবন্ধগুলো তিনি রচনা করেছেন। এবং তিনি রীতিমতো মানে, এবং তার সময় তার মতো ফটোগ্রাফি এবং প্রিন্টিং এর জ্ঞান খুব কম লোকের ছিল, সুপার ইম্পোজ করা নিয়ে তার রীতিমতো গোয়েন্দাগিরি পর্যন্ত করেছেন, সেরকমও গল্প আছে। তারপর চলচ্চিত্র চঞ্চরীর মতো নাটক লিখেছেন, এই বড় সেখানেও স্যাটায়ার, কিন্তু কখনোই সে স্যাটায়ার মানে লোককে হাসায় কিন্তু লোককে রক্তপাত করে, খুবই আনন্দ। হ্যাঁ, সুকুমার রায়ের স্যাটায়ার তো এখানেই, সুকুমার রায়ের ব্যঙ্গ লোককে হাসায়, কিন্তু স্যাটায়ার হতে গেলে, স্যাটায়ার লিখতে গেলেই যেটা হয়, ব্যঙ্গাত্মক লেখা হতে গেলে যেটা হয়, মানে হাসির আড়ালে বলেই, হাসির আড়ালে ছুরি লুকোনো থাকে বলেই অনেক সময় অনেক লেখক বুঝতে পারেন না যে সে ছুরিতে কেটে যেতে পারেও, রক্তপাত ব্যঙ্গের ব্যঙ্গের মধ্যে দিয়েও করা যায়, সুকুমার রায়ের ব্যঙ্গে কখনো রক্তপাত হয়, এইটা সুকুমার রায়ের লেখার বড় অন্যতম গুণ। একদম ফুল ফোটায়, নতুন সৃজন করেন, রক্তপাত হয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, আবার আশা করছি আপনাদের সকলের মধ্যে। রাজশ্রী, একটা রিকোয়েস্ট আছে আমাদের, একজন ফ্যাকাল্টি করেছেন, সিনিয়র মোস্ট একেবি স্যার, ইজ ইট পসিবল এ সেশন অফ আবোল তাবোল অন আবোল তাবোল অ্যান্ড লিঙ্গুইস্টিক? দেখি, করা তো অবশ্যই যায়, স্টাইলিস্টিক্স অ্যান্ড লিঙ্গুইস্টিক অবশ্যই করা যায়, সেটা খুব ইন্টারেস্টিং সেশন হয়। তাহলে দেখা যাক ভবিষ্যতে যদি কখনো করা যায়, নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়, আপনারা যদি চান সকলে যদি চায় করা যেতে পারে, নিশ্চয়ই, ওয়াই নট, একদম একদম। থ্যাংক ইউ স্যার। তো আমরা এবার সেশনটাকে র‍্যাপ আপ করব, আমরা ভোট অফ থ্যাঙ্কস এর দিকে একটু এগোই, ম্যাডাম আপনার পারমিশন নিয়ে। একদম রাজশ্রী, চলতেই থাকবে। হ্যাঁ, কথা তো তাহলে চলতেই থাকবে, কথার প্রবলেম, মনের মনেতে অনুরণন ঘটাতেই থাকবে, দু ঘন্টার উপর হয়ে গেল আমি দেখছি তাই, মানে আমার এই কথাগুলো বলতেও খারাপ লাগছে, র‍্যাপ আপ করি, চলো শেষ করি, লাইভ থেকে এখন থামালাম, তখন আমার খারাপ লাগছে, করতে হয় তাই, কিন্তু র‍্যাপ আপ হবে না, র‍্যাপ আপ হবে। So I request Gautam Maiti Babu sir to deliver vote of thanks on behalf of the entire college department and the organizers. Sir, can you hear me? Am I audible, sir? Yes, yes. Am I audible? Yes, you are. Good afternoon to all and all present here. It gives me an immense pleasure to deliver the vote of thanks to all dignitaries assembled here for this event, online lecture series, Text in Focus 2021, Lecture 6, studying Sukumar Roy's Abol Tabol, Some Aspects. First of all, on behalf of my Department of English, Chaipat Shohid Praddot Bhattacharya Mahabidyaloy, I would like to show my gratitude to our chief guest, chief lecturer, Professor Rajarshi Gupta, assistant professor, Department of English, Subhash Chandra Bose Centenary College, for his golden speech to encourage our students in the nonsense world of Sukumar Roy. Thank you, sir. You have made your priceless time from your tight schedule for the benefits of our students. You're welcome. Thank you. Pleasure for your immense knowledge and golden speech. Thank you, sir. Thank you. I would like to show our special gratitude for our respected teacher in charge, Dr. Sheila Chakraborty, for her unconditional support
Now, I would like to thank Professor Debayan Banerjee, convener of this lecture series, and his team for their endless effort to make this mission successful. I must thank Dr. Ujjal Chakraborty, Department of Bengali, and his team for technical assistance. By the way, I must thank you all, the other colleagues from our institution, for their presence and hearty cooperation. Last but not the least, I would like to thank all our beloved students and participants for your enthusiasm and thirst for knowledge. Once again, I thank you and all present here. Thank you. Thank you, sir. Thank you all who are present here. Thank you, ma'am. Thank you, Rajasri. Thank you, the students. My fellow researchers were present here and acquaintance of Rajasri. Rajasri, tomar chena shona onekei achen bodhai ajke ethe chilen tara. Thik ache, so let's call it a day. Let's end here. Okay, bye. Tata. Thank you.